ভগবান গীতায় বলেছেন, বহামি অহম, আমি ভক্তের বোঝা বইতে পারি। বলে তিনি চিৎকার করে কাঁপতে লাগলেন, বললেন, হে ঠাকুরানী, তোমার কত সৌভাগ্য, আজকে আমাদের আঙ্গিনায় কৃষ্ণ বলরাম এসেছিলেন নিজে মাথায় বোঝা নিয়ে। তোমার কত সৌভাগ্য, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ। বলছে যে দেখো তুমি কত সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ, আমি দেখতে পাইনি। আজকে আমাদের এই ভাঙ্গা উঠোনে, এই ঘরের আঙ্গিনায় কৃষ্ণ বলরামের চরণদুলি পড়েছে। আমি কত অপরাধী, ভগবানের কথা বিশ্বাস না রেখে কেটে দিয়েছিলাম গীতা থেকে। আমি এই আঙ্গিনায় গড়াগড়ি যাই যদি কৃষ্ণ একটু কৃপা করেন। এই বলে অর্জুন মিশ্র উঠানের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদতে লাগছেন। আজকে আমার আঙ্গিনায় কৃষ্ণ বলরামের চরণদুলি পড়েছে, আজকে আঙ্গিন আমার পবিত্র হয়েছে। অর্জুন মিশ্র বলছেন, ঠাকুরানী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ, আমি দেখতে পাইনি। এই বলে তিনি উঠোনে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন। এই হচ্ছেন ভগবান। ভগবান গীতায় যা বলেন প্রতিটি অক্ষর প্রতিপালিত হচ্ছে। জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুভে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম। নারায়ণং নম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে তৎসব সবই ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে একটু যদি মাতাজিদেরকে আগে দেওয়া যেত, এখন দেওয়া যাবে না। এখানে যে পিতাজির একটু লম্বা লম্বা মাথা, পিছন থেকে কোনো কোনো মাতাজির মুখিঝুঁকি করছেন, সবাই দেখতে পাচ্ছেন না, একটু 19-20 করে চলে যাবেন। এখন চেঞ্জ করার সুযোগ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। বিশেষ করে এই প্রভুকে বলছি, আপনি একটু যদি অভ্যাস করেন, পেছন থেকে কোনো কোনো মাতাজি উকিঝুঁকি দিচ্ছেন। আমি মাতাজিদের পক্ষে না, সকলের পক্ষে। হরে কৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে যে সবাই যদি ভগবানের কথা তো আনন্দময়, এটা আনন্দ করতে করতে যাব, আনন্দ করতে করতে সময় কেটে যাবে, যেহেতু পরীক্ষায় বসেই গেছি, পরীক্ষা তো দিতেই হবে। তবে যে কথাটি গুরুজি বলেছেন, তিনি আমারও প্রণম্য, তার সাথেও সেদিন দেখা হয়েছিল, আজকে এসেই আবার যখন পেয়েছি তার চরণধুলি নিয়েছি, সূচনায় যিনি পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সত্যি কথা বলতে কি, তিনি যে কথাটি গুরুত্ব দিয়েছেন কৃষ্ণ, সেই কথাটি অর্জুনকে দিয়ে সমগ্র জগৎবাসীকে বলেছেন। গীতা যারা নিয়মিত পড়েন, গীতায় একটি কথা বারবার বলা হচ্ছে, শ্রীনু তৎশ্রীনু। অর্জুনকে বলছেন শ্রীনু তৎশ্রীনু, মানে শুনো তা শুনো। শোনাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, নট হেয়ার বাট লিসেন, মন দিয়ে শুনতে হবে। কেন শুনতে হবে, ভগবান এত সুন্দর করে কথাগুলো বলেছেন যে তোমার এই দেহটা একটি ঘর, কানটা হচ্ছে বৈঠকখানা। কারোর সাথে যখন আমাদের প্রথম পরিচয় হয় তখন কিন্তু আমরা ভেতরের ঘরে নিয়ে যাই না, প্রথম তাকে বৈঠকখানায় বসাই ড্রয়িং রুমে, তারপরে তার সাথে যখন পরিচয় হয় ঘনিষ্ঠতা হয় তখন ভেতরে নিয়ে যাই। কাজেই কৃষ্ণের কথা যদি মন দিয়ে শুনি, শুনতে শুনতে যদি কৃষ্ণের সাথে আমার ঘনিষ্ঠতা হয় প্রেম হয়, তবেই না গোবিন্দকে ভেতরের হৃদয়ের মন্দিরে নিয়ে যাব। কাজে আগে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে।
আলোচনা করা হবে যেহেতু বিষয় দুটো দেয়া হয়েছে এবং আমরা আরেকটু সামনে আসেন পেছনে বড় জায়গা হচ্ছে না না দেন আমার আপত্তি নাই কিন্তু কাগজে আমার পছন্দ করে মজা লাগে ঠিক আছে দিতে চাই একটু জোকার দেন প্রভু হরে কৃষ্ণ এটা একটু ঢেকে রাখেন আর একটু সামনে আসতে হবে পেছনে জায়গা হচ্ছে না ঠাই নাই ছোট এ তড়ি সেই সোনার ধানেতে গিয়েছে পড়ি রবি ঠাকুরের সোনার তরির মতো অবস্থা আরেকটু কষ্ট করে আমরা সবাইকে নিয়ে ভগবত ধামে যাব কাউকে রেখে যাব না সবাইকে নিয়ে যাব এটাও খালি করে ভেরি গুড আমাকে একটু জল দিয়ে ঠিক আছে আপনার কথা না বলি ঘড়ি সব কিছুকে থামানো যাবে একটা জনকে থামানো যাবে না সে হচ্ছে ঘড়ির কাঁটা ও থেমে থাকবে না আমাকে আবার হবিগঞ্জ ফিরে যেতে হবে কেন ফিরে যেতে হবে কালকে আবার সকালে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট প্রোগ্রাম আছে কালকে আবার সিলেট যেতে হবে পরের দিন আবার যাবো মোড়া করি এরপর দিন আবার সুনামগঞ্জ তারপর শিডিউল টাইট শিডিউল প্রতিদিন আমরা গীতা নিয়ে আলোচনা প্রথম যদি শুরু করি প্রথমে বলবেন তো কঠিন কঠিন কথা একটু সহজ করে বলি আমার খুব ভালো লাগছে আপনার নিয়মিত গীতা পড়েন সেটা বোঝা গেল গীতায় গত বছর আমাদের দেশে যে এইচএসসি পরীক্ষা হয়েছে গতবার হয় নাই তো অটোপাস বলছে মামনি হয়েছে হয় নাই তো অটোপাস আর এই বছর শর্ট সিলেবাস হয়েছে না তো এক রাজার কথা বলে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এত ব্যস্ত সকল কাজে পাই যে সময় তোমার ডাকিবারে সময় নাই কিন্তু তারপর আপনার কৃপা করে এসছেন আমার খুব ভাল লাগছে বলেই বলছি কিন্তু রাজার কথাটা না বলে শান্তি পাচ্ছি না এই রাজা এই গুরুজিকে জিজ্ঞাসা করেছিলেন রাজা বলতে এখানে একটা কাল্পনিক চরিত্র বলছিলেন যে আপনার সনাতন শাস্ত্র এত বিশাল মানে এত রাম হ্যাঁ ভাগবত পুরাণ উপনিষদ একটু শর্ট করা যায় না মানে এত লম্বা গীতাটা একটু শর্ট করা যায় না তো পণ্ডিতজি বলছেন শর্ট তো করা যাচ্ছে না আমাদের সনাতন শাস্ত্র তো বিশাল আমাদের 18টি পুরাণ 18টি উপপুরাণ 61টি উপনিষদ 4টি বেদ রাজা বলছেন যে আমাদের এত সময় নেই শর্ট করে বলেন মুসলিম মাদ্রাসাকে শর্ট সিলেবাস তো পণ্ডিতজি এই গুরুজির আশীর্বাদ নিয়ে বলছেন শর্ট করা যেতে পারে আপনার এতগুলো পুরাণ পড়া লাগবে না একটা পড়বেন বলে কোনটি শ্রীমৎ ভাগবতম যাকে মহাপুরাণ বলি যেটা আপনার সিলেবাসে রেখেছেন তো বলছেন রাজা জিজ্ঞাসা করেছেন যে মহাপুরাণ যে ভাগবত বলছো এটাতে কি আছে বইটাতে তেমন কিছু নাই মাত্র 12 খানা স্কন্ধ আছে 18,000 শ্লোক আছে শুনে রাজায় মাথায় হাত দিলেন সর্বনাশ এতগুলো পড়া যাবে না একটু শর্ট করো বলে শর্ট কি করা যাবে তাহলে আপনি এটা কাজ করেন বাদ দিলাম পুরাণ উপনিষদ পড়েন বলে উপনিষদ কত খানা আছে যে উপনিষদ মাত্র 108 খানা আছে এই কেন উপনিষদ কট উপনিষদ তৈত্তরিক সর্বনাশ এতগুলো পড়া যাবে না আর একটু শর্ট করো তখন পণ্ডিতরা বসলেন চিন্তায় যে একটু শর্ট করা যায় কি করে সাহায্য করলেন শঙ্করাচার্য শঙ্করাচার্য গীতার প্রারম্ভিকে বলেছেন না সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধন গীতামৃত শঙ্করাচার্যের কথাটি মঙ্গল আচরণ অনেক গীতার শুরুতে সেটা নেই তো শঙ্করাচার্য যে কি বললেন যে সমস্ত উপনিষদকে নির্যাস করে একটি গ্রন্থ তৈরি করা হয়েছে তার নাম শ্রীমৎ ভগবত গীতা এটা পড়লে সব পড়া হয়ে যাবে তখন রাজা জিজ্ঞাসা করলেন যে এটাতে কি আছে বলে এটাতে তেমন কিছু নাই এটা মহাভারতের একটা অংশ মহাভারতের 18টা পর্ব আছে সেখান থেকে ওই 25 থেকে 42 মাত্র 18টা অধ্যায়কে আলাদা করে সিলাই করে একটা বই বানানো হয়েছে এটাতে মাত্র 700টি শ্লোক আছে রাজা ভাই চিন্তা করলেন 700 শ্লোক পড়তে হবে আর একটু শর্ট করা যায় না বলে আর একটু শর্ট তো করা যাবে না এটাতে 3টা ভাগ আছে এই কর্মশতক ভক্তিশতক জ্ঞানশতক বলে না এতটা তো বুঝি না সংক্ষেপে বলো
তখন পণ্ডিতরা চিন্তা করলেন, রাজন একটা কাজ করেন, এই শাস্ত্র শ্লোক তো ভগবান বলেন নাই, এই অন্ধ রাজা কানবেটা মাত্র একটা বলেছে, সঞ্জয় তো 40টা বলেছে, বা অর্জুন তো 85টা বলেছেন, কৃষ্ণ তো 574টা বলে, সবকিছু মিলে 700টি ছিল। তখন রাজন বলে যে না, এত বোঝার দরকার নাই, আমার সময় কম, শর্ট সিলেবাস বলো। তখন পণ্ডিতরা সিদ্ধান্ত দিলেন, হে রাজন, আপনার এত কিছু পড়ার দরকার নাই, আপনি শুধুমাত্র নবম অধ্যায়টি পড়েন। রাজা বলেন, নবম অধ্যায়টি মানে কি, নাম কি? বলে অধ্যায়টির নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যযোগ। এইবার রাজা একটু খুশি হলেন যে ওইটা আমার সাথে মিল আছে, আমি হচ্ছি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, এটা পড়া যেতে পারে, এটাতে কি আছে? তখন রাজা বল পণ্ডিতরা বলেন, এটাতে তেমন কিছু নাই, মাত্র 34খানা শ্লোক আছে। আবারও 34খানা শ্লোক, এতগুলো পড়া সম্ভব না, আরেকটু শর্ট করা। তখন পণ্ডিতরা সর্বশেষ মিটিংয়ে বসলেন গুরুজির আশীর্বাদ নিয়ে, তাহলে আপনি 18 অধ্যায়টি পড়েন। বলে 18 অধ্যায়টি কি? আমরা প্রত্যেকেই জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি, 84 লক্ষ জনি পরিক্রমায় আমরা ভগবানের বাড়িতে ছিলাম, আবার বাড়িতে ফিরে যাব, অর্থাৎ মুখ্য লাভ করব। 18 অধ্যায়টির নাম হচ্ছে মুখ্যযুগ বা মুখ্যযুগ, এটা পড়লেই হবে। তো রাজা জিজ্ঞাসা করলেন যে ওইটাতে কি আছে? বলে ওটাতে তেমন কিছু নাই, মাত্র 78খানা শ্লোক আছে। বলছেন যে শুনে বলছেন, তা আগেরটাই তো ভালো ছিল, মানে আগেরটা তো ছিল 34টা শ্লোক, এটাতে 78টা, এতগুলো পড়া যাবে না। তখন রাজা বললেন, এই শেষবারের মতো অনুরোধ করছি, এতগুলো পড়তে পারবো না, আমার সময় নাই, আরেকটু শর্ট করা যায় কিনা। তখন পণ্ডিতরা বসলেন মিটিংয়ে, বসে বললেন 18 অধ্যায় শুধু একটা শ্লোক পড়বেন, একটা পড়লে হবে? তাহলে এটা অনেক কষ্ট টষ্ট করে একটু পড়ে নিই। বলে সেটা কি? বলে 18 অধ্যায়ের মুখ্যযুগের 66 নম্বর শ্লোকটি পড়বেন। আমি এখন খুব শর্টকাট কথাগুলো বলছি, পরে ডিটেলস আসবো। ওইটি বলবেন, এটি কি আছে? ওইখানে ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম এক আমি শরণাং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষে স্বামী মা শুচ। তখন রাজা বললেন, বুঝলাম তো, কিন্তু এইটাও তো 4 লাইন, আর একটু শর্ট করা যায় না? তখন বললো যে আর শর্ট করা যাবে না, তবে একটা পথ আছে। বললেন, পথটি কি? সেটি বলেন, আমরা তো সকলেই খুব ব্যস্ত, এত গীতার কথা মনে রাখতে পারি না। বলে এই শ্লোকটি মন দিয়ে রাখতে হবে, কিন্তু আপনার 3 বা 4টি শব্দ বললেই হবে। বলে তাই হবে? নিশ্চয় হবে। আপনি ঈশ্বর বিশ্বাস করেন? বলে নিশ্চয় বিশ্বাস করি। ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, আমি নিশ্চয় বিশ্বাস করি। তাহলে আপনি শ্লোক থেকে 4টা শব্দ শুধু বিশ্বাস করবেন, আর প্রতিদিন এইটাই বলবেন। শিখি। রাজা খুব খুশি হলেন, তাহলে একেবারে শর্ট সিলেবাস। কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, মনে মনে শুধু এটা জপবেন, ভগবান বলছেন সকলকে, কি বলছেন? মাম একম শরণং ব্রজ, একমাত্র তুমি আমার কাছে শরণাগত হও। হরি বল। মাম একম শরণং ব্রজ, কারো কাছে না, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র অনাদিরাদি গোবিন্দ। তাই বলছেন শর্ট সিলেবাস হচ্ছে মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। এটা মনে রাখলেই সব হয়ে যাবে। এখন এত বড় গীতা, আমিও তো একটু বিপদে আছি না, শর্ট সিলেবাস কি করি? একটা পথ আছে শর্টকাট, সেটি হচ্ছে মনে করেন 18টি অধ্যায়কে যদি 18টা বাগান মনে করি, বিভিন্ন বাগান থেকে একটু দুটো ফুল সংগ্রহ করে একটা মালা গীতা যায়, যদিও ফুলের মালা না দিয়ে আমাকে কাগজের মালা দেয়া হয়েছে, এটা আমার অপছন্দ, কিন্তু ভক্তজনের বিষয়টি তো এটা। অনেক সময় ছোটোবেলা শুনতাম আমার মা ঠাকুমা বলতেন, এই শুন শুন, অনুরোধে অনেক সময় ঢেঁকি গিলতে হয়। তাহলে অনুরোধে এত বড় ঢেঁকিটা যে কী করে গিলে আমার ধারণা ছিল না, কিন্তু বলা হচ্ছে অনুরোধে নাকি সব কিছুই রাখতে হয়। যাই হোক, সহজ হচ্ছে গীতাটিকে যদি আপনি বুঝতে চান, 1 ঘন্টার ভিতরে সমস্ত গীতা শেষ করা যাবে যদি মন দিয়ে শোনেন। কীরকম সেটি একটি লক্ষ্য নিয়ে বসতে হয়। তারপর আমরা ভাগবত থেকে কথা বলবো, যেহেতু আপনার 2 বিষয় দিয়েছেন। গীতাতে যে চরিত্রগুলো আছে তন্মধ্যে একদম সহজ করে বোঝার উপায় হচ্ছে, মনে করেন যে কোনো একটি বই, সেটি হয়তো আরবি ভাষায়, চায়না ভাষায়, জাপানি ভাষায় যদি লেখা থাকে, আমরা কি পড়তে পারি? যারা ভাষাটা জানি না, পড়তে পারি না। এত সাইন্টিফিক আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা,
আগের শ্লোক পরে আনলে হবে না, পরের শ্লোক আগে নিলে হবে না। কিরকম? আমি যখন একটি বিষয় জানি না তার মানে আমি অজ্ঞান। আমার সামনে লেখা থাকলেও পড়তে পারি না, চোখ থাকলেও দেখতে পারি না। আমি যখন গীতায় প্রবেশ করব আপনাদেরকে নিয়ে, তখন আমি হচ্ছি অন্ধরাজা ধৃতরাষ্ট্র। প্রথম শ্লোকটা কে বলেছে? অন্ধরাজা ধৃতরাষ্ট্র। আমি অজ্ঞান অন্ধের মতো। কিন্তু যখন সমস্ত গীতা থেকে বেরিয়ে যাব, তখন গুরুদেবের কৃপায় আমি হয়ে যাব সঞ্জয়। শেষের শ্লোকটা কে বলেছে? সঞ্জয়। দেখেন কত সাইন্টিফিক। আমি যখন গ্রন্থে ঢুকলাম তখন আমি জানি না কিন্তু গীতার ভিতরে কি আছে। আমি প্রথম পাঠক, মানে প্রথম পড়তে বা শুনতে শুরু করেছি, কিন্তু আমি যখন বেরিয়ে যাব তখন আমি হয়ে যাব সঞ্জয়। শ্লোকটি বলেছে অন্ধরাজা, আর শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়। তাহলে আজকে আমরা একটা কাজ করি, গীতার বুঝার একটি সহজ উপায় বের করি, যেহেতু আমার কম সময়ে দুটো বিষয় পড়তে হবে। দেখছেন নষ্ট যাবে। আমরা এখন কোথায় বসে আছি বলেন তো? হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে গীতা শুনতে গেলে বুঝতে হবে আমরা সবাই কুরুক্ষেত্রে আছি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সকলেই আছি, আর আমরা সকলেই অর্জুন। মাতাজিরা তো রাগ করবেন যে আমরা মহিলা কি করে অর্জুন হই, তাই না? কিন্তু শাস্ত্র বলছে কি মা? শাস্ত্র বলছে পুরুষ নারী বলে আলাদা কিছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। দেহগত গঠন ডিফারেন্স হতে পারে, কিন্তু আমরা সকলেই প্রকৃতি, একমাত্র ঈশ্বর যিনি অনাদিরাদি গোবিন্দ তিনি পুরুষ, পুরুষোত্তম। আমরা সকলেই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আছি, আমরা সকলেই অর্জুন। তাহলে দেখুন চট করে গীতা বোঝা যাবে একদম অল্প সময়ে। বোঝার পথটি হচ্ছে শেষের শ্লোকটি কে বলেছে? সঞ্জয়। যদি অ্যাটেনশনটা রাখেন মনটা, কারণ সমস্ত গ্রন্থের শীর্ষে আছেন গীতা, এর উপরে কোনো গ্রন্থ নাই। কেন? আমাদের সনাতন শাস্ত্রের শুরুতে বলেছি অনেক অনেক কথা, একমাত্র গীতা যদি আমরা নিয়মিত পড়ি, গীতা আশ্রয় করি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গীতা খুব দরকার। এতে কি আছে? কেন রাত্রিবেলা আপনারা কষ্ট করে এখানে বসবেন? কেনই বা আমরা এত দূর থেকে আসবো? কেউ যদি জিজ্ঞাসা করেন যে গীতায় কি আছে, উত্তরটি হবে গীতায় কি নেই, সব কিছু আছে। আপনার সংসারের ঝামেলার উত্তর, পড়াশোনার উত্তর, চাকরির উত্তর, ব্যবসার উত্তর, সমস্ত উত্তর আছে। ছোট্ট একটি উদাহরণ দিই। এক সময়ে স্কুল ছিল না, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এগুলো ছিল না, সকলেই যেতেন মনি ঋষিদের আশ্রমে পড়াশোনা করতে, টুলে। টুলের আগে, টুল তো এই কিছুদিন আগেও ছিল, এখনো আছে হয়তো সংস্কৃত টুল, তারও পূর্বে হয়তো মনি ঋষির আশ্রমে মানুষ যেত। তখনকার সময়ে এক গৌতম ঋষির আশ্রমে ছোট বালকরা ভর্তি হচ্ছে পড়ার জন্য। তো তিনি টেস্ট করছেন, ভালো স্কুলে ভর্তি হতে গেলে টেস্ট পরীক্ষা দিতে হয় না, টেস্ট করতে হয়। তখন এক একজন করে ছাত্র যাচ্ছে, তো মণিবরে জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন। আমি উত্তরটা দিতে পারি, কিন্তু তার পূর্বে যদি আপনি কৃপা করে বলেন যে ভগবান কোথায় নেই, তাহলে বলতে আমার সহজ হয়। হরি বল। আগে আপনি বলেন ভগবান কোথায় নাই, তাহলে আমি বলি ভগবান ওইখানে আছে। তার মানে সর্বং কল্পিতং ব্রহ্ম। যদি বলেন গীতায় কি আছে, বলতে হবে গীতায় কি নেই, সব কিছু আছে। দেখেন তখনও কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই, আমরা সমস্ত গীতা গল্প করতে করতে শেষ করে ফেলব একদম এক ঘন্টায় সহজভাবে। সেই যুদ্ধ যখন শুরু হয় নাই তখন কি হয়েছে? তখন আমরা আজকে গীতার একটা কাজ করি, উল্টো দিক থেকে পড়ি, তাহলে সহজ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, কোথাকার রাজা বলেছে? আমরা জুড়ে বলি কোথাকার রাজা, দ্বারকার রাজা। কেন জিজ্ঞাসা করেছি বলেন তো? একটু সজাগ থাকার জন্য। পাঠের আসরে কলির দুইটা মেয়ে আছে, একটা আলস্য, একটা হচ্ছে নিদ্রা, যে কাউকে অ্যাটাক করতে পারে। এই জন্য সজাগ রাখার জন্য আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করছি। ভগবান তখন দ্বারকার রাজা। তো সেই সুবাদে হলো কি, তিনি চিন্তা করলেন যুদ্ধটা কিভাবে করবেন, করাবেন, সমস্ত প্ল্যান তার আছে। কৃষ্ণদেবের বেদব্যাস যুদ্ধ শুরু হওয়ার পূর্বে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কাছে আসলেন, এসে বললেন তুমি কি যুদ্ধ দেখতে চাও?
অন্তরজের দু রকম কথা বললেন, দেখতে চান আবার দেখতে চান না, মানে দুটানায় ছিলেন। কেন? তিনি তো পুত্র স্নেহ অন্ধ, তিনি চেয়েছেন কেবল তার ছেলেরাই জয়লাভ করবে, কিন্তু ভয় ছিল যে জায়গাটিতে যুদ্ধ হচ্ছে জায়গাটি হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এবং ওই পক্ষে স্বয়ং ভগবান বাসুদেব আছেন। তার একটু সংশয় ছিল, যদি আমার ছেলেটা হেরে যায় তাহলে পিতা হয়ে কি করে সহ্য করব, তার সাথে আমার দরকার নাই। বেদব্যাসকে বললেন, আমার যে অমাত্য বা রথি বা সেক্রেটারি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সঞ্জয় দেখবে আমাকে বলবে। তো কৃপা পেল কে? সঞ্জয়। সঞ্জয় অনেকটা টেলিকাস্টের মতো, ওই যে আমরা ঘরে বসে ব্রাজিল খেলা টেলা দেখলাম, ওই যে স্যাটেলাইটের মাধ্যমে সঞ্জয় যখন দিব্য দৃষ্টি পেল, হস্তিনাপুরে বসে অনেক দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে, জাস্ট দিস। এখন যুদ্ধ যখন শুরু হবে তখন কি হলো? তখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধ শুরুর পরে পূর্বেই বলল, হে সঞ্জয় বলতো এই যুদ্ধে কারা জিতবে? আমরা একটু আগে জানতে চাই যে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, ভিতরে একটা কিউরিসিটি থাকে না যে কে জিতবে। অন্ধ রাজার ভিতরে একটি এরকম হলো, সে জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলো তো বাবা কে যুদ্ধে জিতবে? এখন সঞ্জয় তো রাজার আন্ডারে চাকরি করে, সরাসরি যদি বলে তোমরা ফেলটু তোমরা জিতবে না ওরা জিতবে, ওর চাকরি নট হয়ে যাবে। আবার উত্তর না দিলেও উপায় না, চিন্তায় পড়ে গেল। তখন সঞ্জয় একটু বুদ্ধি করে একটা শ্লোক বলল, এটি গীতার 700 নম্বর শ্লোক অথবা 78 অষ্টাদশ অধ্যায়, উল্টো দিক থেকে শুরু করতে চাচ্ছি। সঞ্জয় কি বলেছে? সঞ্জয় বলেছে, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্দ্রবা নীতির মতির মম। অর্থ কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতটা সে জানিয়েছে রাজাকে, যে যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। এখন তুমি বুঝে নাও কারা জিতবে, ডিরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলল। কিন্তু আনন্দ সংবাদ এই, আপনারা অনেকেই বলেন, এখানে সকলেই জ্ঞানী গুণীজন, অনেকেই বলে থাকেন দি গীতা ইজ এ কমপ্লিট কোর্স অফ লাইফ, গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে গীতার সাথে আমাদের জীবনের কি মিল আছে? কেন কষ্ট করে গীতা পড়ব? এই একটা শ্লোক যদি মনে রাখতে পারি যথেষ্ট। সঞ্জয় কি বলেছে? ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, যোগেশ্বর একটা অ্যাডজেক্টিভ বিশেষণ, কৃষ্ণের সামনে লাগানো হয়েছে যোগেশ্বর কৃষ্ণ। যোগেশ্বর মানে হচ্ছে তিনি যুগের ঈশ্বর, যুগ মানে কৌশল, ভগবান হচ্ছেন সমস্ত কৌশলের মহারাজা। আমরা কিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার? ভগবান মানে সুপার সুপার ইঞ্জিনিয়ার, তার উপরে কেউ নাই। তিনি যে যোগেশ্বর, এই উদাহরণটা একটু পরে আসছি। তো এখানে বলা হচ্ছে, সঞ্জয় বলেছেন যে পক্ষে থাকবেন কৃষ্ণ যোগেশ্বর সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। আচ্ছা, আমরা যারা জগতে আছি একেবারে স্বাভাবিক জাগতিক জীবনে, আমরা কি শ্রী চাই না? শ্রী মানে কি? সুন্দর। আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, চেষ্টা করি কিনা সুন্দর থাকার জন্য? আমরাও করি, আমার মাথা সব চুল পড়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করি একটু সুন্দর থাকতে, মানুষের সহজাত প্রবৃত্তি। তাহলে শ্রী চাই, আমরা লক্ষ্মী চাই কিনা? লক্ষ্মী চাই, সম্পদ চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? বোঝা যায় ইলেকশন এলে আর খেলা এলে বিজয় চাই কিনা। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে, আমি বলিনি, গীতায় সিদ্ধান্ত হচ্ছে আপনি যদি শ্রী চান, বিজয় চান, লক্ষ্মী চান, সম্পদ চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। দিস ইজ দ্য ডিসিশন, আমার কথা না, এটা সঞ্জয় সিদ্ধান্ত দিয়েছে। তাহলে আমরা একটা লক্ষ্য নিয়ে বসি, তাহলে আনন্দ লাগবে। লক্ষ্যটি কি? আজকে এখান থেকে কৃষ্ণকে পক্ষে না নিয়ে আমরা উঠব না। শাস্ত্র বলছে যে করে কৃষ্ণকে যদি পক্ষে নেওয়া যায় তাহলে সবকিছু পাবো।
এখন পক্ষে দুরকম হতে পারে, এখানে তো আমাকে কেউ চিনে না, প্রথমে এসছে হয়তো, এখানে যদি গন্ডগোল হয়, মারামারি লাগে, আমার পক্ষে কেউ আসবে না, যারা আছে তার আপনজন আসবে। এখানে যেহেতু লার্নেড সিনিয়র আছেন, কোর্টে যদি মামলা হয় পক্ষেও যাবে আপনজন। আরেকটা পক্ষ নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, কিন্তু ভগবান কৃষ্ণকে দেওয়ার সুযোগ আছে নাই, মাথা নাড়াচ্ছে নাই, তাহলে দ্যার ইজ নো স্কোপ টু গিভ সামথিং দ্য অলমাইটি শ্রী কৃষ্ণ, বিকজ হি ইজ নট এ লিভিং পার্সন লাইক আস, তিনি তো আমাদের মতো জীবিত মানুষ না যে টাকা দিয়ে পক্ষে নিয়ে যাব। কিন্তু গীতা সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, ধর্ম চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। তাহলে আমরা খুব একদম কান টান টান করে বসলাম, যেভাবেই হোক কৃষ্ণকে আজকে আমরা পক্ষে নিয়েই ছাড়ব। দেখুন একটু আনন্দ হবে, ভগবানের এই শ্লোকটিতে সঞ্জয় কি বলেছে, বলেছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দটার একটু ব্যাখ্যা দেয়, যুগেশ্বর মানে তিনি যুগের ঈশ্বর, সমস্ত কৌশল জানেন ভগবান, যে সমস্ত কৌশল জানেন। তার উদাহরণটি বলি, ভগবান তখন কোথাকার রাজা ছিলেন বলেছিলাম, দ্বারকার রাজা। ভগবানের তখন বয়স 73 মতো, তিনি 100 বৎসর দ্বারকায় ছিলেন। তো যাই হোক, ভগবান তখন দ্বারকার রাজা, এবং ভগবানের বিশাল সৈন্যবাহিনী ছিল, সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? জুড়ে বলি, কি সেনা? আর আমি একা তো ভগবত ধামে যাবো না, সবাইকে নিয়ে যাব, সবাই বলি কি সেনা? নারায়ণী সেনা, হরি বল। এই তো আপনারা ভগবানের সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত থাকতে হবে। ভগবান যুগেশ্বর তিনি ঘোষণা করলেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। খবরটা চারদিকে রটনা হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট হলো। কৌরব পক্ষের একজন মামা ছিলেন, চিনেন সবাই? কি নাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার সকলেই জানেন, পাঠ করার দরকারটা কি? সকলকে সকলেই খারাপ বলি নাকি, কেউ খারাপ? কিন্তু আসলে না, একটু পেছনে বলি, 2 মিনিট আপনার কতক্ষণ সময় দেবেন আমাকে জানি না, খুব চকচক তাড়াহুড়া করলে হবে না। কিন্তু সকলেই সকলেই খারাপ বলি, যে দেশটি এখন আফগানিস্তান, গান্ধার রাজ, সেখানে শকুনির বাবার নাম ছিল সুবল, সুবলের মেয়ে গান্ধারি শকুনির বোন, বড় রাজ্যের সাথে ছোট রাজ্যের যুদ্ধ হয়েছে, মানে হস্তিনাপুরের সাথে ওই রাজ্যের, বিশ্বদেব জোর করে গান্ধারিকে এনে বিয়ে দিয়েছেন, ভাইয়ের খুব কষ্ট লেগেছে, যুদ্ধ হয়েছে। পরবর্তীতে কি হয়েছে, শকুনি তারাও শত ভাই, তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল তিল তিল করে হত্যা করা হবে, 100 জন লোক জেলখানায় আছে, একজনের খাবার দেওয়া হচ্ছে যাতে করে না খেয়ে খেয়ে সকলেই মরে যায়। রাজা সুবল চিন্তা করলেন যে ওই লোকটাকে তো বাঁচাতে হবে, বংশ রক্ষা করতে হবে, এখন 100 ছেলেমেয়ের মধ্যে কোন ছেলেটা বুদ্ধিমান তাকে বাঁচাতে হবে। তিনি একটি পরীক্ষা দিলেন যে কোন 100 জনের মধ্যে কে বুদ্ধিমান। তিনি একটি এরকম আঁকা বাঁকা হাড়, মানে একটা পাইপ আঁকা বাঁকা, বললেন যে ওটার ভিতর দিয়ে একটা সুতা ঢোকাও, ওই পাশ থেকে ওই পাশে যে সুতাটা ঢোকাতে পারবে বুঝে নেব সে হচ্ছে বুদ্ধিমান। কেউ পারছিল না। তখন শকুনি কি করলো, একটা বড় কালো পিঁপড়ার পায়ে সুতাটা বেঁধে ওই আঁকা পাকা হাড়টার ওই দিকে রাখলো। তখন পিঁপড়াটা যখন ওই মিষ্টির ঘ্রাণের ভেতর দিয়ে গেল, তার পায়ে বাঁধা সুতাটিও ওই পাশে বেরিয়ে গেল। রাজা সুবল চিন্তা করলেন তাহলে এই ছেলেটা সবচেয়ে বুদ্ধিমান, তাকে বাঁচিয়ে রাখ, এ তোমরা কাল থেকে কেউ আর খাবে না, ওই 99 জন এগুলো তোমরা খাবে না, তোমরা আত্মহত্যা করার পরই রাজ্যে ঢুকেছেন ভাইগনা দুর্যোধনদের উপরে আশ্রয় করে তার বংশের ওই প্রতিশোধ নেয়ার জন্য। তাহলে এখন কি সকলেকে একবার খারাপ বলবো, একটু পিছনে গেলাম আর কি। যাই হোক, তো ভগবান যখন দ্বারকার রাজা যুদ্ধ তখন শুরু হয়, তিনি ঘোষণা দিলেন যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব যে সে যা চায় আমি তাই দেব। খবরটি পেলেন আমাদের মামা, কি নাম? শকুনি। শকুনি খবর পেয়ে খুব জুড়ে জুড়ে ভাগিনাকে ধরছিল, ভাগিনা খবর একটা ভালো আছে। বলি কি খবর মামা? তুমি তাড়াতাড়ি দ্বারকায় যাও, ওই যে বাসুদেব, তারা কিন্তু ভগবান বলে না, গোয়ালার বেটা, যে বাসুদেব ঘোষণা দিয়েছে
কালকে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে তুমি একদম ভোরবেলা চলে যাবে, আর্লি ইন দ্য মর্নিং, আর বেশি করে সৈন্য নিয়ে আসবে। ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি তো যুগেশ্বর। আমরা ওই শব্দটিতে ছিলাম, কেন ভগবানকে যুগেশ্বর বলছে? ভগবান কি করলেন, মাথার মধ্যে হাত দিয়ে এরকম ঘুমাচ্ছে, এরকম শুয়ে আছেন, মাথার পেছনে একখানা চমৎকার চেয়ার। দুর্যোধন গিয়ে দেখলেন কৃষ্ণ ঘুমোচ্ছেন, তার মাথার পেছনে একখানা চেয়ার। দুর্যোধনের ভিতরে একটা ভাবসাব আছেন, আমি তো রাজার ছেলে, একটা বিরাট ব্যাপার সেবার, আমি ধৃতরাষ্ট্রের ছেলে। তিনি কি করলেন, ওই চেয়ারটিতে বসে পড়লেন। ভগবান তো শুয়ে আছেন কিন্তু অন্তর্যামী, তিনি দেখছেন কি হচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গেল, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, ইউ আর টু লেট, কোনো লাভ হবে না, একখানায় চেয়ার ছিল, আমি সেটা অকুপাই করে ফেলেছি, তোমায় এসে লাভ নাই, আমি আগে এসেছি, এই দেখো আমি চেয়ারে বসে আছি। অর্জুন তো ভক্ত, তিনি কি করলেন, কৃষ্ণ শুয়ে আছেন, কৃষ্ণের পদপ্রান্তে চরণের কাছে জোড় হাতে বসে আছে, কখন ভগবানের নিদ্রা ভাঙবে। কিছুক্ষণ পরে ভগবান কিন্তু সব দেখছেন ঘটনাটি, তিনি তো নাটক সাজিয়েছেন যুগেশ্বর। কতক্ষণ পরে ভগবান চোখ খুললেন, চোখ খুলে বলেন, ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধনে ফলটা মেরে উঠছে, হ্যাঁ প্রথমেই পার্সিলিটি শুরু হয়েছে, আমি আসছি ভোরবেলা আর আমাকে জিজ্ঞাসা না করে অর্জুনকে তুমি জিজ্ঞাসা করছো, পক্ষপাতিত্ব। তো ভগবান বলছেন, ভ্রাতা দুর্যোধন আমি কি বলেছিলাম বলুন তো? হ্যাঁ তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে। বলে আমি তো ভুল করিনি, চোখ খুলে তো মানুষ পায়ের দিকেই দেখে, আমি তো চোখ খুলে প্রথম অর্জুনকে দেখেছি, তুমি যে আমার মাথার পেছনে চেয়ারে বসে আছো, আমার মাথার পেছনে তো চোখ নাই যে দেখবো তুমি বসে আছো। হরি বল, দ্যাট ইজ যুগেশ্বর শ্রীকৃষ্ণ। যুগেশ্বর কেন এই কৌশল করেছেন তিনি? পরের জায়গাটা একটু চমৎকার, অর্জুনকে যদি প্রথম দেখেছেন, এখন তো দুর্যোধন তর্কে পারল না, বলে অর্জুন তুমি চাও কি নেবে, দুটো বিষয় আছে, হয় আমার নারায়ণী সেনা না হয় আমি, কোনটা নেবে? দুর্যোধন প্রচণ্ড টেনশনে পড়েছে, পায়চারি করছে, কি জানি সৈন্য চেয়ে বসে, তাইলে আমার ভোরবেলা আসাটাই লস। অর্জুন বললেন, হে জনার্দন আমার সৈন্যের দরকার নেই, আপনি চলেন আমার সাথে যুদ্ধে। কৃষ্ণ একটু পরাক করলেন, অর্জুন আমাকে নিয়ে তো কোনো লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, আমাকে নিয়ে কি লাভ হবে? অর্জুন বলছে, না না আমার অস্ত্রেরও দরকার নাই, সৈন্যেরও দরকার নাই, হে জনার্দন তুমি কৃপা করে আমার সাথে চলো। দুর্যোধন বলছে, আর যা চাইছে তা দিয়ে তারা বিদায় করেন তো, মানে ও যদি কৃষ্ণকে পায় ওরা সৈন্য পাবে, দুর্যোধন যা চাইছে তাকে বিদায় করেন। তো দুর্যোধন পেল সৈন্য নারায়ণী সেনা, আর অর্জুন পেল কৃষ্ণকে। বাড়িতে মহানন্দে নাচতে নাচতে দুর্যোধন এসছে, এসে বলছে, মামা কামেক্ষান কইরে লইছি, যে মামা কি কাজ করেছ? বলে, এত খুশি লাগছে কেন? বলে, আমি সমস্ত নারায়ণী সেনা পেয়েছি। তখন শকুনি জিজ্ঞাসা করলেন, তুমি নারায়ণী সেনা পেয়েছ তো অর্জুন কি পেল? তখন দুর্যোধন বলছে, বলেন না, ওর মতো বেককল আর নাই, বেককলকে প্রথম সুযোগ পাইও খামো লাগাইতে পারছে না, ওকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু ও নিয়েছে গোয়ালার বেটা, তাও আবার নিরস্ত্র। এটা শুনে শকুনি কিন্তু খুশি হলেন না, শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুর্যোধন জিজ্ঞাসা করলেন, মামা তুমি মাথায় হাত দিয়ে বসে পড়েছ কেন? তখন শকুনি বললেন, ভাইগনারে আমরা বোধহয় আর যুদ্ধে জিততে পারবো না। বলে, কেন, তুমি না কত ছল না জানো, তোমার মতো বুদ্ধিমান নাই, তুমি পাশা খেলায় কত ছল করে হারিয়ে দাও। তখন শকুনি বলছেন, আমি কি ছল জানি, আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিছুই না। শকুনি কিন্তু জানতেন, প্রচন্ড জ্ঞানী ছিলেন। যা হোক, যুদ্ধ শুরু হলো, একদিকে কৌরব পক্ষ একদিকে পাণ্ডব পক্ষ, 18 অক্ষণী সৈন্য, একদিকে 11 অক্ষণী একদিকে 7 অক্ষণী। আমি তত্ত্বকথায় যাচ্ছি না, সময় লাগবে। যুদ্ধ শুরু হওয়ার পরে অর্জুনেরও শুরুতে একটু অহম্ভাব ছিল, কারণ অর্জুনও তো রাজার ছেলে, কৃষ্ণ গোয়ালার ছেলে, তাও আবার গোয়ালার ছেলে না, অর্জুনের গাড়ির ড্রাইভার পার্থ সারথি। অর্জুন বলছে, হে জনার্দন
রথকানা যুদ্ধক্ষেত্রের মধ্যে নিয়ে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসেছি। এইখানেও ভগবান যে যুগেশ্বর একটি প্রমাণ পাবেন, যেমন এই জায়গাটিতে এখানে খালি আছে, এখানে খালি আছে, কেউ আসলে এখানেও বসতে পারে, ওই দিকেও বসতে পারে। এত বিশাল মাঠ, 96 মাইল রেডিয়াস কুরুক্ষেত্রের, এত বড় মাঠে ভগবানের রথকানা নিয়ে এমন জায়গায় রাখলেন, খুব খেয়াল করতে হবে। তিনি যে যুগেশ্বর এমন জায়গায় রথকানা স্থাপন করলেন, অর্জুন চোখ খুলেই দেখে তার দাদামশাই বিশ্বদেব, চোখ খুলে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণ আচার্য, দেখে তার কুলগুরু কৃপাচার্য, দেখে তার শ্বশুর আত্মীয় স্বজন, এত সব দেখে অর্জুনের শরীর কাঁপতে লাগলো, তার শরীর ঘামতে লাগলো, জিভা শুকিয়ে গেল, রথের উপর বসে পড়লো, বলল জনার্দন আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। কেন যুদ্ধ করবে না? তখন ভগবান অর্জুন বলছে না আমি যুদ্ধ করবো না, আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজন আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বলেন উঠো যুদ্ধ করো। আশ্চর্যের বিষয়, ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথা বলেন নাই, প্রথম অধ্যায়টিকে বিষাদে পরিণত করার জন্য ভগবান যুগেশ্বর ওই জায়গাটিতে রথ রেখেছেন। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করেছেন, অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মই হচ্ছে সেটি। অর্জুন বলছে না আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করলে কি হবে? অর্জুন বলছে আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে কুলক্ষয় হবে, যে সন্তান হবে সেই যারস সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার হবে না। অর্জুনের কথাতে যুক্তি আছে। ভগবান বলছেন অর্জুন তুমি কথাগুলো বলছ জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাবাধংস ভাষসে গতাশন গতাশনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি এরকম করছো আর তুমি মারার কে? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। অর্জুন বুঝতে চাইল না, না 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 আমি আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। তখন ভগবান একটি শক্ত শ্লোক বললেন, দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোক, তুমি কি গুরুমা, তুমি কি ক্লিব, ওঠো জাগো, ক্লৈবং মাস্মগম, ক্লিবত্ব ত্যাগ করো, উত্তিষ্ঠ তো পরন্তপ, তুমি উঠো অস্ত্র ধরো। এই জায়গাটি আমাদের সনাতনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা কিছু হইলেই ভয় পেয়ে পালিয়ে যাই, কিন্তু গীতা সেই শিক্ষা দেয় নাই। গীতা বলেছে ক্লৈবং মাস্মগম, ক্লিবত্ব ত্যাগ করো, উত্তিষ্ঠ তো পরন্তপ, উঠে দাঁড়াও। ঠিক এই জায়গাটিতে অর্জুন তখন রাজি হচ্ছিল না, অনেক সময় গিয়েছে, দ্বিতীয় অধ্যায়ে অনেক তর্কাতর্কি হয়েছে, অর্জুন বলছে না আমি যুদ্ধ করব না, ভগবান বলছেন করো। তুমি যে দেহটা নিয়ে চিন্তা করছো, এই দেহটা তো নশ্বর, দেহটা তো এমনি মরে যায়, আত্মাকে কেউ মারতে পারে না, অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে তিনি চমৎকার কথা বলেছেন, ন এনমে চিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাবকহ, ন চৈনমে ক্লেদয়ন্তপ, ন সুসৈতি মারুতহ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মা তো অবিনশ্বর। তখন অর্জুন যেন জানতে চেয়ে আত্মাটা কি করে, 22 নম্বর শ্লোকে ভগবান বলছিলেন, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি ন রূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংঘাতি নবানি দেহি। বস্ত্র যেমন পূরণ হলে ফেলে দিয়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনি আত্মায় দেহটা যখন পছন্দ হয় না, পুরনো মনে হয় তার কাছে, ছেড়ে দিয়ে আরেকটা দেহ ধারণ করে, অর্থাৎ আত্মাটি এরকম রোটেশন করছে। আমরা 84 লক্ষ জনি পরিক্রমায় রোটেশন করছি, আমাদের কি সৌভাগ্য আমরা সমস্ত জনি পরিক্রমা শেষে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। দেবতারও আক্ষেপ করেন মানুষ হওয়ার জন্য, একমাত্র এই জন্মেই সরাসরি ভগবানের সেবা পূজা করা যায় এবং এই জন্মেই সরাসরি ভগবানের কৃপা পেলে আমাদের হারানো বাড়িতে ভগবত ধামে ফিরে যেতে পারি, কাজে এই জন্মটি খুব দুর্লভ। তো ভগবান অর্জুনকে বলছেন ওটা, অর্জুন বলছে না আমি তোমার কথা শুনি না, এভাবে ক্রমান্বয়ে আমি কিছু কিছু ছেড়ে ছেড়ে যাবো, বিভিন্ন বাগান থেকে
না হলে সারা রাত চলে যাবে শুধু গীতা নিয়ে আলোচনা করলে। তো ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যুদ্ধ করার জন্য, আমরা সকলেই অর্জুন, আমাদের যুদ্ধক্ষেত্র সংসার, এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য ভগবানের আশীষ নিয়ে কৃপা নিয়ে যেন আমরা এগোতে পারি। অর্জুন বলছে না, আর কৃষ্ণ বলছেন হ্যাঁ। ঠিক ওই জায়গাটিতে অর্জুন যেন বলছে আমি তোমার কথা মানি না, তুমি কি আমার কাছে ভগবান, তোমার কি চারটা পাঁচটা মাথা আছে, তুমি দেখতে আমি দেখতে, কিরকম পিটাপিটি। অর্জুন এবং কৃষ্ণের তখন বয়স 71 আর 73, দেখতে অনেকটা সেমতনু। আমি তোমার কথা মানি না, তোমার জন্মকর্ম বরঞ্চ গোয়ালার ঘরে, আমি বরঞ্চ রাজা আর্চনে। অর্জুন যখন এইরকম ভাবটা নিয়েছে, ভগবান বলছেন অর্জুন দেখো আমি যে মানুষ সন্তান আশ্রিতম, এই যে মনুষ্য দেহটা ধারণ করি, অনেকেই ভুল করে, তুমিও ভুল। অর্জুন তোমার জন্ম আমার জন্ম এক না, আমার তো জন্মই হয় না, আমি তো অজ। কি সুন্দর বলছেন, আমি তো অজ। অর্জুন তোমার মনে নেই, চমৎকার একটি শ্লোক বলেছেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোক, আমি 7-8 বলবো না, ইয়াদাধাই দরকার নাই, ভেরি কমন। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন জন্ম কর্ম অচনে দিব্যম এবমি ব্যক্তি তত্ত্বতঃ তেত্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু এই কথাটি জানে বা বুঝে, এই দেহ ত্যাগ করার পর তেত্তা দেহম বলছে, এই দেহ ত্যাগ করার পরে আর তাকে জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। হরি বল। একটি শ্লোক যদি আমরা ক্যারিয়ন করতে পারি, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি অজ, অর্জুন তুমি বুঝো। তারপরেও যখন বুঝছিল না, তখন তিনি বলছেন অর্জুন তুমি ভুলে গিয়েছ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের ঝড়ঝঞ্ঝার রাত্রিতে কংসের কারাগারে যখন আমি আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল, আমি শঙ্খচক্র গদাপদ্ম ধরেই কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলাম। কংস ভয়ে দেবকী বসুদেব আমার স্বাভাবিক রূপের জন্য প্রার্থনা করেছিলেন, অর্জুন তোমার মনে নেই। এই যে দেখছো সামনে রাজারা আছে, তাদেরও 1000 বৎসর, 100000 বৎসর, 20000000 পূর্বে এই গীতার জ্ঞান আমি প্রথম সূর্যদেবের বিবর্ষণকে দিয়েছি, এই গীতার জ্ঞান মানুষদের প্রথম মানুষ মনুকে দিয়েছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। গীতার জ্ঞান যখন হারিয়ে গিয়েছিল, আবার আমি তোমাকে দিয়ে সমগ্র জগৎবাসীর জন্ম দিচ্ছি, তুমি না, তুমি একটা উপলক্ষ। অর্জুন বলছেন তা কি করে হয়, হ্যাঁ তুমি আমি একই রকম দেখতে, একই বয়সী, তাদেরকে 100000 বৎসর পূর্বে কি করে দিলে? ভগবান বলছেন অর্জুন তোমার আমার এই রাজাদের বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। এইভাবে যখন তাকে জ্ঞান দিতে লাগলেন, অর্জুন বুঝতে চাইল না। কেন বুঝতে চাইল না? তার ভিতরেও কিছুটা অহম ছিল শুরুতে। আমরা আরেকটু আগাই, 7 অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে একটি শ্লোক চমৎকার আছে, যে জায়গাটিতে যেন আমার সিনিয়র লার্নেড আছেন, এই জন্য কথাটা বলছি। মানে আমরা যখন যুক্তি দিয়ে আটকাই, ভগবান 14 নম্বর শ্লোকে বলছেন দৈবীহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী, অতিক্রম করা কঠিন। মায়া কেন? এই যে আমার স্ত্রী পুত্র পরিজন মামনিরা আছে, বাবুজিরা আছে, আমাদের আত্মীয়। অর্জুন বলছিল আমি কি করে এ দাদামশাইকে মারব, যে বিশ্বদেব আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, যে টিচার আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছে, আমি তাকে কি করে মারি? এই যে মায়াবদ্ধ, যে ভগবান তুমি না বলেছ তোমার মায়া কাটানো কঠিন, শ্লোকে বলেছেন 7 অধ্যায় 14 নম্বর শ্লোকে, পরে মিলিয়ে নিন। ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, অর্থ হচ্ছে আমার মায়া কাটানো কঠিন। অর্জুন বলছে তাই তো মায়া কাটাতে পারছি না, তর্কটা কেমন হচ্ছে? ভগবান বলেন অর্জুন শ্লোকের উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ে, দুটো লাইন অনুষ্ঠিত চন্দ্রে 32 অক্ষর। উপরের লাইনে ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, পরের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদন্তে,
माया मेतम तरंतीते आमार काछे जे आत्मसमर्पण करे आमी तार मायार बदन केटे दे हरिब समाधान आछे किना प्रथम लाइने भगवान बोलेछेन आमार माया काटानो कठिन परेर लाइने बोलेछेन आमार काछे जे आत्मसमर्पण करे आमी तार मायार बदन केटे दे ताहले कि करते हबे भगवानेर काछे সারেন্ডার টু দ্য অলমাইটি প্রপদন্তে শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার আমরা আরেকটু আগাই কিন্তু এখানে একটা সুন্দর প্রশ্ন ছিল পনেরো নম্বর শ্লোক অনেক সময় লাগে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন হে জনার্দন তুমি যে বলেছো তোমার কাছে আত্মসমর্পণ করার কথা সবাইকে আত্মসমর্পণ করে তোমার কাছে ভগবান বলছেন না চার প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না এখানে আমরা আছি এর ভিতরে চার প্রকার আমি আছি হয়তো ভগবান শ্লোকটি কি বলেছেন নমাম পনেরো শ্লোক নমাম দুষ্কৃতি নমুরাহ প্রপদন্তে নরাদমাহ মায়া অপরিত জ্ঞানাম আসুরাম ভাবম আশ্রিতাহ মানে যে দুষ্কৃতিকারী এক নম্বর সে আমার কাছে আত্মসমর্পণ করে দুষ্কৃতিকারী আমাদের সমাজে নাই এখনো আছে যে মূঢ় মানে মূর্খ তারপরে বলছেন যে অসুরের মতো ভাব যার জ্ঞানটি মায়া অপরিত জ্ঞানাম মায়া দ্বারা জ্ঞানটি অপরিত হয়েছে এই চার প্রকার লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে না তার ভিতরে আমরাও আছি কেউ না কেউ আমরা আরেকটু আগাই অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযুগ সেখানে একটা ত্রয়ীশ লোক আছে ত্রয়ীশ লোকটা মন দিয়ে শোনেন সেখানে পাঁচ নম্বর শ্লোকে বলা হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরং বলা হচ্ছে না জ প্রয়াতি সমদ ভাবং জাতি নস্তস্ত সংশয় ভগবান বলছেন অর্জুন যদি একজন ব্যক্তি অন্তকালে মানে মৃত্যুর পূর্বে শেষ সময় অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরং যে মৃত্যুর পূর্বে আমার নাম নিবে সে আমার ধামে চলে আসবে তাহলে আপনারা বলবেন তাহলে সারা জীবন কষ্ট করার দরকারটা কি এত কষ্ট করে এই কার্তিক মাসের নিয়ম মাস কত কষ্ট ভোরে উঠে স্নান করতে হয় নিরামিষ খাইতে হয় সারা বৎসরে দরকারটা কি ভগবান তো গীতায় বলেছেন অন্তকালে আমার নাম নিলেই হলো পরের শ্লোকে সুন্দর বলেছেন ছয় নম্বর শ্লোকে বলেছেন ইয়াম হ্যাম ব্যাপী স্মরণ ভাবম তেজন তে কলে বরম তামতে তম বৈতি সদা তৎ ভাবম ভাবিত অর্থাৎ যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে পরের জন্মে সে দেহ পাবে যেমন রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন পরের জন্মে হরিণ হয়েছে কিন্তু না এই যে পাঁচ এবং ছয় নম্বর শ্লোক শেষ না সাত নম্বরে গিয়ে ফিনিশিং সাত নম্বরে গিয়ে বলেছেন তসমাত তসমাত মানে অতএব কোন একটি দরখাস্ত বা পিটিশনের নিচে যখন অতএব লেখা হয় তার মানে উপরে কিছু আছে সরাসরি বা অতএব দিয়ে শুরু হয় না তিনি বলছেন তসমাত সর্বেশু কালেশু মাম অনুস্মর যুদ্ধছ অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো খালি মৃত্যুর পূর্বে বললেই হবে না এটার জন্য অভ্যাস দরকার যে জপতলিতে নাম নেওয়া হয় কেন আমি যদি সারা জীবন চর্চা না করি মৃত্যুর পূর্বে নাম আসবে তার কোনো গ্যারান্টি আছে কিন্তু প্র্যাকটিস করলে আসে ওই যে দেখলাম একটু আগে ছানাচুর ঢুকলো না বাদাম ঢুকলো এদিকে ঘটনাটা এরকম যে লোকটি ছানাচুর বিক্রি করে সে সারাদিন ঘুমের মধ্যে হয়তো অনেক সময় বলে ঘটি গরম কারণ সে অভ্যাস করছে যে গাড়িতে হ্যান্ডিম্যানের ডিউটি করে সে ঘুমের মধ্যে বালিশে থাবা দিয়ে বলে ঢাকা 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 কেন কারণ তার তো প্র্যাকটিস হচ্ছে সবসময় এই কারণে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা তাহলে একটু ভাগবত থেকে টাচ করি তাহলে ভাগবত চর্চা হয়ে যাবে একসাথে আপনার অজামিলের কাহিনী কয়জন শুনেছেন অজামিল একজন দুইজন তিনজন চারজন পাঁচজন তাহলে বলা যাবে না কমন পড়লে বলা যাবে না এটা বাদ মানে অন্তকালে নাম নিয়েছিল অজামিল তার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ এই কারণে সে ভগবত দানে চলে গিয়েছিল এটা শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় কর্ণপূজ্য রাজ্যে বাস করতেন অজামিল ড্রপ আমরা আরেকটু আগাই অষ্টম অধ্যায়ের পরে নবম অধ্যায় থেকে কথা বলি নবম অধ্যায়ের নাম কি ছিল মনে আছে আপনাদের রাজবিদ্যা ওই যে রাজা শর্ট সিলেবাস চেয়েছিল রাজবিদ্যা রাজগুহ্যজ এই অধ্যায়টিতে প্রত্যেকটা শ্লোকই আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনাদের ভালো লাগবে যেহেতু এটা গোপনীয় জ্ঞান গুহ্য যুগ গোপন যুগ এখানে কয়েকটি শ্লোক নিয়ে একটা কথা বলি তারপর একটু ড্রপ দেব
নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে অর্জুন যেন আমাদের পক্ষে জানতে চেয়েছিল এই কলির যুগকে যুগে আমরা কি করে কিভাবে উদ্ধার পাবো, কি করতে হবে। ভগবান বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্য উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহাম। অর্থ কি? ভগবান বলছেন যে অনন্য চিত্তে সব চিন্তা বাদ দিয়ে অনন্য চিত্তে আমার উপাসনা করে আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? যুগ এবং ক্ষেম। যুগ মানে আমাদের যা বিষয় সম্পত্তি আছে, সম্মানটা একটা সম্পদ, আমাদের যা সম্পদ আছে ভগবান বলছেন আমি এগুলো নিজে পাহারা দেই, আর যা আমার নাই অথচ আমি চাই ভগবান বলছেন নিজে আমি সেটি কাঁধে করে এনে দেই। কত বড় কথা! ভগবান বলছেন বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। সোজা কথা না, ভগবান বলছেন ভক্তের বোঝা বহন করি। এই প্রসঙ্গে ভাগবত একটি গল্প আছে, অর্জুন মিশ্রের গল্প। এটা কার কার কমন আছে? একজন, দুইজন, তিনজন, চারজন, তাহলে এটা বলা যেতে পারে, এটা সংখ্যায় কম। অনেকদিন পূর্বে, মানে প্রত্যেকটা গীতার শ্লোকের সাথে একটা ভাগবতের কাহিনী আছে। যদি আমরা একসাথে দুটো চালাতে চাই বাংলা ইংরেজি পরীক্ষা চলবে, কিন্তু একটু টাচ করতে চাচ্ছি পুরাটা না। আপনাদের কিন্তু মনে রাখতে হবে আমরা কেন বসেছি আজকে এখানে, ভগবানকে পক্ষে নেব। মনে আছে মামনি? আমরা এইটা মনে রাখতে হবে। বহুকাল পূর্বে অর্জুন মিশ্র নামে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। এত দরিদ্র মা, দিন আনে দিন যায় এরকম। তিনি প্রচণ্ড জ্ঞানী ছিলেন। এখন তো গ্রন্থ বা বই কম্পিউটারে কম্পোজ করা হয়, তখন দেখে দেখে লিখা হতো। যে অর্জুন মিশ্র যখন গীতা গ্রন্থটি দেখে দেখে, যে সাবৃষ্টপিষে বালাম বই লেখা হয় এটা দেখে দেখে লিখছিলেন। যখন এই নবম অধ্যায়ের এই শ্লোকটিতে আসলেন, ভগবান বলেছেন আমি ভক্তের বোঝা বহন করি, তার মনে সংশয় এলো। না না, তা কি করে হয়? ভগবান ভক্তের বোঝা বহন করেন, হতে পারে না। লাল কালি দিয়ে কেটে দিলেন, লিখলেন দদামি আহম, আমি ভক্তকে বোঝা দান করি, বহন করি না। কিছুদিন গেল, হে ভক্তগণ, কিছুদিন পরে ওই অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, হে গো, সংসার যে চলছে না, তুমি একটু রাজার বাড়িতে যাও, গিয়ে কিছুটা ভিক্ষে নিয়ে এসো, আমাদের সংসার অভাব আর গুছানো যাচ্ছে না। অনেক পীড়াপিড়ির পরে অর্জুন মিশ্র কি করলেন, রাজার বাড়িতে গেলেন। সারাদিন খবর নেই, দিনমণি অস্তাচলগামী, পশ্চিমাচলে সূর্য ডুবু ডুবু। তখন অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন তার আঙিনায় দুটি বালক, একটি কালো একটি ফর্সা। দুটি বালকের মাথায় অনেক বড় বোঝা, সেখানে তরি তরকারি চাল ডাল অনেক কিছু আছে, বোঝা বইতে পারছে না, টলটলায়মান। এই অবস্থায় অর্জুন মিশ্রের স্ত্রী জিজ্ঞাসা করলেন, আর ছেলে দুটি এত চমৎকার, বাবাজি মায়েদেরকে বলছেন মায়া হচ্ছে, মনে হচ্ছে একটু কুলে নেই, মানে শ্যামতনু, কালো ছেলেটি বিশেষ করে যেন শরীর থেকে আলো জড়াচ্ছে, মানে তিনি যেন এই কুলে ছেলেটিকে কুলে নিতে পারতাম, এরকম মায়া লাগছে দেখে, মাথায় অনেক বড় বোঝা, নিতে পারছে না। ধরো ধরো মা ধরো, তো বোঝা নামাচ্ছেন, এত বড় বোঝা তোমাদের মাথায় কে তুলে দিল? বলে বলো না বলো না, তোমার মিনসে, ওই যে অর্জুন মিশ্র, ও মা বোঝা নামিয়েছে, যখন নামিয়ে বাচ্চা দুটি ঘুরে গিয়েছে প্রভু, বালকের পিঠ দিয়ে রক্ত ঝরছে, রক্তাক্ত পিঠ দিয়ে রক্ত ঝরছে। অর্জুন মিশ্র জিজ্ঞাসা করলেন, তোমাদের ফুলের মতো নিষ্পাপ শিশু দুটিকে পিঠ দিয়ে রক্ত ঝরছে, কেমন কাজটি করলো? ছেলেটি বলছে, তো বলার সময় নেই, আমাদের মাঠে গরু আছে, বাড়ি নিয়ে যেতে হবে, তোমার স্বামী গো, আমরা বোঝা বইতে পারছিলাম না বলে আমাদেরকে আঘাত করেছে। অর্জুন স্ত্রী বলছেন যে এত নিষ্ঠুর কবে থেকে হলো আমার স্বামী, আজকে আশোক আমি মিনসেকে জিজ্ঞাসা করব, আমি আজকে আশোক মিনসেকে জিজ্ঞাসা করব, কবে থেকে নিষ্ঠুর হলো, এরকম সুন্দর এত বড় বোঝা বইয়ে দিয়েছে, বোঝা বইতে পারছে না বলে রক্তাক্ত করেছে। ছেলে দুটি বলছে, মা গো, আমাদের তো সময় নেই, তুমি ধরো বুঝে আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে সমস্ত আঙ্গিনা পরিবর্তন হয়ে গেল, ভাঙ্গা গড়ার থাকলো না। কিছুক্ষণ পরে সন্ধ্যা যখন হয় হয়,
কবে থেকে তো নিষ্ঠুর হলে? আচ্ছা বলো তো, এত সুন্দর বালকটির পিঠ তুমি কেটে দিলে বোঝা বইতে পারছে না বলে? অর্জুন মিশ্রের বুঝতে বাকি রইল না। হায়রে, ভগবান গীতায় বলেছেন আমি ভক্তের বোঝা বহন করি, আমি লাইনটা কেটে দিয়েছি বলে হয়তো ভগবানের পিঠ থেকে রক্ত ঝরছে। আমি কত বড় অপরাধী, আমি কিনা ভগবানের কথাগুলো অবিশ্বাস করি? ভগবান গীতায় বলেছেন বহামি অহম, আমি ভক্তের বোঝা বইতে পারি বলে তিনি চিৎকার করে কাঁপতে লাগলেন। বললেন, হে ঠাকুরানী, তোমার কত সৌভাগ্য, আজকে আমাদের আঙ্গিনায় কৃষ্ণ বলরাম এসেছিলেন নিজে মাথায় বোঝা নিয়ে। তোমার কত সৌভাগ্য, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ। বলছে যে দেখো তুমি কত সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো, আমি দেখতে পাইনি। আজকে আমাদের এই ভাঙ্গা উঠোনে, এই ঘরের আঙ্গিনায় কৃষ্ণ বলরামের চরণদুলি পড়েছে। আমি কত অপরাধী, ভগবানের কথা বিশ্বাস না রেখে কেটে দিয়েছিলাম গীতা থেকে। আমি এই আঙ্গিনায় গড়াগড়ি যাই যদি কৃষ্ণ একটু কৃপা করেন। এই বলে অর্জুন মিশ্র উঠানের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদতে লাগছেন। আজকে আমার আঙ্গিনায় কৃষ্ণ বলরামের চরণদুলি পড়েছে, আজকে আঙ্গিন আমার পবিত্র হয়েছে। অর্জুন মিশ্র বলছেন, ঠাকুরানী তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ, আমি দেখতে পাইনি। এই বলে তিনি উঠোনে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন। এই হচ্ছেন ভগবান। ভগবান গীতায় যা বলেন প্রতিটি অক্ষর প্রতিপালিত হচ্ছে। আমরা আরেকটু এগোই ভক্তগণ। 26 নম্বর শ্লোকে অর্জুন যেন বলতে চাচ্ছিল যে সকলের তো সামর্থ্য সমান নয় ভগবান, সবাই কি তোমাকে কুরমা পোলা ও ভালো মিষ্টি দিতে পারবে? ভগবান, না না, আমার তো কিছু লাগবে না, আমি তো ভক্তের ওগুলো খাই না রে, আমার নাম তো ভাবগ্রাহী মধুসূদন, ওর ভিতরে কতটুকু ভক্তি আছে সেইটা আমি কাঙাল, ভক্তির কাঙাল ভগবান। ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্ত প্রযোচ্ছতি, যে শুধু পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে দেয় আমি সেইটা গ্রহণ করি, আমার কিচ্ছু লাগে না। হে ভক্তগণ, শুধুমাত্র পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধুমাত্র ফুল দিয়ে পাওয়া যায়, ফল দিয়ে পাওয়া যায়, অসংখ্য উদাহরণ আছে। কিন্তু আমার পেছনে ঘড়ির কাটা তারা করছে, নাহলে সারা রাত কথা বলতে ইচ্ছে করে আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে। শুধু পত্র দিয়ে ভগবানের 16108 মহিষী, তন্মধ্যে বড় হচ্ছেন রুক্মিণী দেবী, তারপরে সত্যভামা জাম্ববতী, আলাদা আলাদা নাম আপনারা সকলেই জানেন। একদিন ভগবান স্বর্গ থেকে একটি পারিজাত ফুল এনেছিলেন, এনে বড় রানী রুক্মিণী দেবীকে দিয়েছেন, তিনি কত খুশি হয়েছেন। কিন্তু মেজরানী সত্যভামা মনে কষ্ট পেয়েছেন, হে স্বামীবর তুমি আমাকে ভালোবাসো না, এত সুন্দর ফুল কেন তুমি দিদিকে দিলে? খুব অভিমান করলেন, আমি তাহলে সুন্দর না, তুমি দিদিকে বেশি পছন্দ করেছ, আমি তোমার সাথে কথাই বলবো না, অভিমানী নিয়ে হলেন। এখন কৃষ্ণ তো অভিমান ভাঙতে হবে, তিনি বললেন সত্যভামা তোমাকে একটা ফুল এনে দে। বলে, না না, আমাকে ফুল এনে দিলে হবে না, দিদিকে ফুল দিয়েছ, আমাকে আস্ত গাছ সহ ফুল দিতে হবে। ভগবান আবার ইন্দ্রের রাজসভায় স্বর্গে গিয়ে ফাইট করে একটি গাছ সহ ফুল এনেছিলেন, সেটা রোপণ করা হয়েছে, একটু বড় গিফট পেয়ে তিনি অনুষ্ঠান করেছেন, নারদমুনি সমস্ত অনুষ্ঠান আয়োজন করেছেন। নারদমুনির কাজে খুশি হয়ে সত্যভামা বলছেন, তুমি একটি কিছু চাও বাবা, তোমার কাজে আমি খুব খুশি, তোমার ম্যানেজমেন্ট খুব ভালো। নারদের সাথে কৃষ্ণের চুকে চুকে কথা হচ্ছে, আসলে কি জানেন মা, ওই যে সত্যভামার ভিতরে একটু অহংকার এসেছিল, আমি তো যথেষ্ট সুন্দরী, আমার কথা মতো কৃষ্ণ ফুল না শুধু গাছ দিয়েছেন, এই অহংকারটা দূর করার জন্য। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। আমাদের ঠিক এই জায়গাটিতে, বামের এই জায়গাটিতে একটি চেয়ার আছে, সিঙ্গেল চেয়ার, হয় ভগবানকে বসাবেন না হয় অহংকারকে, অহংকারকে বসালে ভগবানকে বসাতে পারবেন না। এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন, তিনি দর্প পছন্দ করেন না। ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন, দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন, জানেন সকল কথা। সত্যভামা বললেন,
নারদ মুনি তুমি যা চাও তাই দেব। ভগবান পরীক্ষায় ফেললেন, বলে নাও তাই দেবে? নারদ বললো হ্যাঁ দেব। তো সত্যমত জানে নারদ মুনি তো ঘর সংসার নাই, বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ করে ত্রিভুবন ঘুরে ফেরান, ও আর কি চাইবে? চাইলে আমাদেরকে অভাব আছে? আমরা তো রাজ রানী, আমরা কতজন সতীন? ষোলো হাজার আট। আমাদেরকে অলঙ্কারের অভাব আছে? নারদ তুমি কি চাও বলো, কি চাও, নিয়ে যাও। নারদ বললেন যা চাই দেবে তো? বলে নিশ্চয়ই। তখন কৃষ্ণের সাথে চোখে চোখে কথা হয়। নারদ বলল হে মাতাজি, আমার অলঙ্কারের দরকার নাই, আমার ঘড়ি নাই, আমি কোথায় নিয়ে রাখবো? খুব নাছোড় বান্দা। বিচার বসলো, সিদ্ধান্ত হলো যদি সন্ধ্যার পূর্বে কৃষ্ণকে নিয়ে যাবে, তবে যদি কৃষ্ণের ওজনের সমান অলঙ্কার দেয়া যায়, সোনা দানা দেয়া যায়, তাহলে কৃষ্ণকে নেবে না। অলঙ্কার আরো নয়, প্রত্যেকের যদি একটা করে বালা দেয়, ষোলো হাজার একশো আট কত হবে? কিন্তু সন্ধ্যা সমাসন্ন কৃষ্ণের ওজনের সমান আর হয় না। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন তার চিন্তা হলো সর্বনাশ, তাহলে নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। জনার্দনের কাছে গিয়ে কান্নাকাটি হয়েছে, স্বামী বোন আমার কোথায় অপরাধ হয়েছে, তুমি একটু বলো তো, কেন তোমার সমান ওজন হচ্ছে না, এত দিয়েছি। তারপরে কৃষ্ণ বলছেন আমি কি জানি, তুমি দিদির কাছে জিজ্ঞাসা করো, মানে আমার কাছে তো তুমি অপরাধ করোনি, করেছো দিদির কাছে যাও। রুক্মিণীর কাছে গিয়ে কান্না করছে, দিদি গো আমার কোথায় অপরাধ হয়েছে, সারাদিন এত কিছু দিলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কৃষ্ণকে নিয়ে যাবে। তখন রুক্মিণী বললেন তুমি না গীতায় বলেছিলে পত্রম পুষ্পম ফলং তন, আজকে তোমার পরীক্ষা হবে, দেখবো তুমি বড় নাম বড় না নামই বড়। সব অলঙ্কার ফেলে দাও, সব ফেলে দাও। একখানা তুলসী পত্র নিয়ে তাতে তিনি লিখলেন শ্রীকৃষ্ণ, একদিকে কৃষ্ণ বসে আছেন, আরেকদিকে মাত্র একটি পত্র দেয়া হলো, হয়ে গেল সমানে সমান, সমানে সমান। তাহলে শুধু পত্র দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়? শুধু ফুল দিয়েও কৃষ্ণকে পাওয়া যায়? সেটা পেয়েছে, সেটাও ভাগবতে আছে, গজমুক্ষণ লীলাতে। যারা নিয়মিত ভাগবত পড়েন, একটি ত্রিকূট পর্বতে, ত্রিকূট পর্বতের একটি সরোবর ছিল, সরোবরটির নাম ছিল ঋতুমান সরোবর। সরোবর মানে বড় পুকুর, খুব সংক্ষেপে বলি, শুধু ওই গজমুক্ষণ লীলা নিয়ে দুই ঘন্টা পাঠ করা যায়। আমি শুধু এটা বলছি ফুল দিয়ে কি করে পেল। একটি হাতির রাজা জলে নেমেছিল, তাকে কুমির পায়ে ধরে টেনে নিয়ে যাচ্ছিল জলে, উঠতে পারছিল না গজরাজ। তার সন্তানরা আত্মীয় স্বজন টেনে উপরে উঠাতে চাচ্ছিল, এক দুই বছর না পাঁচ হাজার বছর, সমস্ত আত্মীয় স্বজন এক সময় ক্লান্ত হয়ে চলে গিয়েছে একা। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি ভাবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করে স্বর্গে নিয়ে যাবে, না না, আপনারটা আপনাকে যেতে হবে। সবাই গজরাজকে জলের ঘাটে রেখে চলে গিয়েছিল, গজরাজকে টেনে নিয়ে যাচ্ছে কুমির, আর গজরাজ উপরে উঠতে চাইছেন, যখন দেখছেন একদম গলা পর্যন্ত জলে গেছেন, পাঁচ হাজার বৎসর যুদ্ধ করে উঠতে পারছেন না। যতই সময় যাচ্ছে কুমিরের শক্তি বৃদ্ধি পাচ্ছে, সে জলচর প্রাণী, আর উপরের গজরাজের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। যখন দেখছেন বাঁচতে পারবে না, তখন তার গীতার কথাটি মনে হলো, ভগবান বলেছিলেন শুধুমাত্র একটি ফুল দিয়েও তাকে পাওয়া যায়। তখন গজরাজ কি করেছে, সুর দিয়ে একখানা পদ্ম তুলে ওই সরোবর থেকে ভগবানের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল। ভগবান সাথে সাথে গরুড়ে করে এসে সুদর্শন চক্র দ্বারা কুমিরের মাথা কেটে তাকে উদ্ধার করেছিলেন, শুধুমাত্র একখানা ফুল। তাহলে পত্র পুষ্প দিয়ে ভগবান পাওয়া যায়, তারপরে কি ফল, ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। তাহলে আমাদের একটু পেছনে যেতে হবে, ত্রেতা যুগে। শবরীর নাম শুনেছেন আপনারা, সকলেই জানেন শবরী মাতাজি সারা জীবন। এখানে কিন্তু সন্ধ্যাবেলা যখন আরতি হয় তখন রঘুপতি রাঘব রাজা রাম গাওয়া হয়েছে, কাজে এই কথাটা না বললে অসম্পূর্ণ থাকবে, তাহলে আমার চাকরিও কিছুটা কমে যাবে, রামের নাম বলতে হবে। ত্রেতা যুগে শবরী মাতাজির খুব ইচ্ছে ছিল রঘুপতি রাঘব রাজা রাম রামচন্দ্রকে একটু আপ্যায়ন করবেন। এখন তিনি এত ভালোবাসাকে হারিয়েছেন, রাবণ বেটা তার স্ত্রীকে হাইজ্যাক করে নিয়েছেন, স্ত্রীর দুঃখে দুঃখিত বনে বনে ঘুরছেন, আর শবরী থেকে ফল নিয়ে খেয়ে দেখত, এটা মিষ্টি না টক, খেয়ে খেয়ে অর্ধেক অর্ধেক করে ঝুড়িতে জমা রাখত, এটো জুটা এটো এটো খেয়ে খেয়ে রাখতো, ভালো হলে রাখতো, খারাপ হলে ফেলে দিত। যখন রামচন্দ্র লক্ষণকে নিয়ে ওইখানে বনে গিয়েছিলেন, যাওয়ার ফলে
ক্লান্ত পিপাসার্থ সমস্ত তার ভাঙ্গা গড় আলোকিত পর্ণকুটি। সবারই বলছে তোমরা কারা গো বাবা? ভগবান রামচন্দ্র বলছেন আমি রঘুপতি রাঘব রাজা। ও তুমি, তোমার জন্য সারাটা জীবন বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে দর্শন করা, বসো বসো। লক্ষ্মণ সব বসে, রামচন্দ্র আমাকে কিছু খেতে দাও। সেই ঝুড়ি যেটাতে অর্ধেক অর্ধেক খাওয়ার ফল ছিল সেইগুলো যে নিয়ে এসে, লক্ষ্মণ বলছে এই দাদা তুমি খেও না, তো দেখো না এগুলো ঝুটা, হ্যাঁ আপনার না ভগবান এগুলো খেতে আছে। ভগবান রামচন্দ্র বললেন লক্ষ্মণ তুমি শুধু ফলের উপরটা দেখলে, ভিতরের প্রেমটা দেখলে না, এই ফলের ভিতরে কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম আছে ভক্তি, সেটা তো তুমি দেখোনি, খাও খাও খেয়ে দেখো কত অমৃত। শুধু ফল দিয়ে সবরই পেয়েছিলেন ভগবান রামচন্দ্র, পত্র পুষ্প ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। শেষে কি বাকি থাকলো? জল দিয়ে, জল দিয়ে পেয়েছিলেন সুনামগঞ্জের অদ্বৈত প্রভু, যাকে বলা হয় গৌরানা ঠাকুর। আমি দীর্ঘায়িত যাচ্ছি না, তিনি মহাপ্রভুকে নামানোর জন্য, পৃথিবীতে আনার জন্য শুধু গঙ্গায় তুলসী জল জল দিচ্ছিলেন, আসো আসো, শুধু জল দিয়েই মহাপ্রভুকে অর্থাৎ ভগবানকে পৃথিবীতে নামিয়েছিলেন অদ্বৈত প্রভু, যে জায়গাটির নাম পমতীর্থ, তাহিরপুর সুনামগঞ্জ। তাহলে আমরা কোথায় ছিলাম? ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তুম, এই চারটি জিনিস দিলেই, যে কোনো একটি দিলে ভগবানকে পাওয়া যায়। আরেকটু আগাই 22-26 31 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, এই অধ্যায়টা একটু বেশি বলে ফেলছি কারণ এই রাজবিদ্যা যুগটা একটু ভালো লাগে কথা বলতে, তো বলছেন অর্জুন আমি বলবো না, সমগ্র জগৎবাসীকে তুমি আমার পক্ষে প্রতিজ্ঞা করে ঘোষণা দিয়ে যাও, কন্তে প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। চিন্তা করেন কথাটা কত বড়, ভগবান কি তাই প্রতিজ্ঞা দিয়ে বলছেন, বলছেন কন্তে প্রতি জানিহি, প্রতি জানিহি মানে প্রতিজ্ঞা পূর্বক তুমি সমগ্র জগৎবাসী জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হাজারো উদাহরণ আছে, সেই প্রহ্লাদ মহারাজ থেকে শুরু করে ভক্তের যে বিনাশ হয় না হাজারো উদাহরণ আছে। আমি যেহেতু মহাভারত থেকে গীতা আসছে, মহাভারত থেকে একটু কথা বলি, যুদ্ধ হয়েছে কতদিন? 18 দিন। প্রথম 10 দিন যুদ্ধ করেছেন কৌরবপক্ষের সেনাপতি বিশ্বদেব, 10 দিন পরে তিনি যখন সরসজ্জায় গিয়েছেন, 58 দিন সরসজ্জায় ছিলেন, তারপরের অংশটা শুনেন। হে ভক্তগণ, ভগবান কতটাই কৃপালু, তিনি গীতায় যেহেতু বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তিনি সেটি রক্ষা করেছেন, করেছেন কিনা দেখেন। 10 নম্বর দিন যুদ্ধের পরে অর্জুনের একটি ছেলে ছিল, ছেলের নাম কি? অভিমন্যু। মায়েরা যারা আছেন, আমরা সব জায়গায় সেটা অনুরোধ করি, অনেক সময় মায়েরা যখন মা হতে যান, অর্থাৎ যখন তারা মাতৃ রূপ ধারণ করতে যান, তখন অনেকেই গীতা ভাগবত থেকে দূরে রাখেন। শাস্ত্র বলছে এই সময়টাতে বেশি করে গীতা ভাগবত অধ্যয়ন চর্চা করতে হবে, তাহলে আপনার সন্তান, গর্ভস্থ সন্তান ভগবত ভক্ত হবে। যেমন প্রহ্লাদের মার নাম হচ্ছে কয়াদু, কয়াদু যখন সন্তান সম্ভবা ছিলেন, তখন দেবতারা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল, তখন নারদমুনি তার আশ্রমে নিয়ে গিয়ে রক্ষা করেছিলেন। এই গর্ভস্থ প্রহ্লাদ মাতৃগর্ভে থেকেই সমস্ত ভাগবতীয় তত্ত্ব জেনে গিয়েছিল। ঠিক সেইভাবে অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিল, অর্জুন অনেক যুদ্ধের কৌশল শিখিয়েছিল, অর্ধেক শুনে ঘুমিয়ে পড়েছিল মা, তাই সন্তানও ঘুমিয়ে পড়েছিল। সেই অভিমন্যু কি করছে? হে ভক্তগণ, আমরা অন্যদিকে কথা না বলি, অ্যাটেনশন নষ্ট করলে হবে না। তো যদি মনে করেন ভালো লাগছে না আমাকে, লাল কার্ড দেখে আমি বন্ধ করে দেব, একটা জায়গার মজার কথা বলি তাহলে বুঝতে পারবেন। এরকম নার আরো ঘন কুয়াশা, চাতলপাড় গিয়েছে মেঘনা নদীর তীরে, হাজার হাজার মানুষ, কুয়াশা কুয়াশা অন্ধকার। আচ্ছা বলেন তো, এখন আমের বউল এসছে না গাছে? কিছুদিন পরে আমের কটি আসবে। আচ্ছা, আমের যে গাছে বউল হয়, সব বউল কি আম হয়? যখন ছোট ছোট আম হয় তখন কুয়াশায় কিছু ঝরে যায়, খরায় ঝরে যায়, ঝড় তুফানে ছড়ে যায়, তারপরেও যদি কিছু কটি আম হয় তুফানে পড়ে যায়, আবার যদি আরেকটু বড় হয় ছেলেমেয়েরা পেরে ভর্তা খায়, সবটা পাকতে দেয় না, তারপরে যদি পাকে কিছুটা পাখি নষ্ট করে খেয়ে ফেলে, তারপরে 2-4টা যদি পাকে পূর্ণ, তবেই গোবিন্দের সেবায়
লাগে। এখন আপনারা যদি শেষ পর্যন্ত গোবিন্দের সেবায় লাগতে চান, পূর্ণটা শুনতে হবে, চলে যেতে চান কোনো আপত্তি নেই, তবে কমলার মাকে নিয়ে যাবেন না। ওই কথা দিয়ে বলছিলাম, চাতল পাট পাটে বসেছি, প্রচণ্ড কুয়াশা বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে, ওই কোনা থেকে মাতাজি বোধহয় তার নিদ্রা এসছে কিনা, তিনি বলছেন হেই হেই কমলার মা হেই, মানে ও তো যাবে যাবে কমলার মাকে নিয়ে যাবে, মানে ওর ঘুম পেয়েছে নিয়ে যাবে বলছে হেই হেই কমলার মা। আবার আমার দিকে তাকাচ্ছে, পাঠক দেখছে কিনা, আমি তো বুঝতে পারছি ঘটনাটা কি হয়েছে, বলছে হেই হ্যাঁ কমলার মা, মানে ও যাতে যাবে। তো আপনার যান, আমার কোনো আপত্তি নাই, কমলার মাকে রেখে যান, হরি বল। তো কোথায় ছিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধে বলছেন, দশ নম্বর যুদ্ধের পরে ভীম কি করলো, দুর্যোধনের একটা একটা ভাইকে এরকম ধরে আর আছাড় দিয়ে মারতে লাগলো। ভাইয়েরা চিৎকার করছে দুর্যোধনকে, বলছে দাদা বাঁচাও। যেই দুর্যোধন রথ থেকে নামতে চায়, অভিমন্যু একটা অগ্নি তীর মারে, দুর্যোধনের চারদিকে একটা ফায়ার রিং হয়, আগুনের কুণ্ডলী, দুর্যোধন ভাইকে সাহায্য করতে পারে না। এই দৃশ্যটি চিন্তা করেন। এখন দেখা গেল দুর্যোধনের ভাই এক এক করে মরে যাচ্ছে, কৌরব পক্ষে মিটিং বসলো তাবুতে, সর্বনাশ, আমরা তো হেরে যাব, সব ভাই মরে যাচ্ছে, ভীমে মেরে ফেলতেছে, কার কারণে, অভিমন্যুর কারণে, অতএব অভিমন্যুকে আগে মারতে হবে, সিদ্ধান্ত হলো। কি করে মারবে, যেহেতু মহাবীর, তাকে মারতে গেলে একমাত্র চক্রব্যূহ তৈরি করে যদি ভিতরে ঢুকানো যায় তবেই মারা সম্ভব। দুর্যোধন বললেন তাকে যে মারবো, তার অর্জুন, ওরা যদি আসবে না অর্জুনকে এদিকে আনতে দেবো না, ওই দিন অর্জুনকে মাঠের উত্তর প্রান্তে পাঠিয়ে দেবো, ওইদিকে ঢুকতেই দেবো না। বলে আরও যে চার ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তাদেরকে কে আটকাবে? তখন দুর্যোধন একশো ভাইয়ের একটা বোন ছিল, বোনের কি নাম, দুঃশলা, দুঃশলার স্বামীর নাম কি, জয়দ্রথ, দুঃশলার স্বামীর নাম কি, জয়দ্রথ। জয়দ্রথ সম্বন্ধে লাগে না দুর্যোধন, বলো দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে এমন শক্তি পেয়েছি, চব্বিশ ঘন্টার জন্য আমার সাথে দুনিয়ার কেউ পারবে না, আমি ওই গেটে থাকব, তারা চার ভাই কাউকে ভিতরে ঢুকতে দেব না। জয়দ্রথ বেটা ডাল লাগান, গেটও দাঁড়াই দিল। পরের দিন যুদ্ধ শুরু হলো। ভগবান কিন্তু জানেন নাটক তারপরে কি হবে, তিনি তো যুগেশ্বর। যদিও অভিমন্যুর হাতে দ্রৌপদী বড়মা একটি রক্ষা কবচ বেঁধে দিয়েছিলেন, কিন্তু যুদ্ধে ঢুকার আগে সেটা পড়ে গিয়েছিল। যুদ্ধ হচ্ছে প্রচণ্ড বেগে, ভগবান জনার্দন অর্জুনকে নিয়ে রথখানা নিয়ে উত্তর প্রান্তে চলে গিয়েছেন, ভগবান কিন্তু জানেন আজকে অভিমন্যু বধ হবে, এদিকে আসেনি নাই। অর্জুন বলছে জনার্দন আমার মনটা বড় কু ডাকছে, নিশ্চয় আমার ছেলের কোনো বিপদ হয়েছে, তুমি রথখানা একটু ঘুরিয়ে চলো। ভগবান যে রাখো ওই 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 জায়গাটা থেকে ঘুরে আসি, একটু ওই দিকটা যাই, মানে রথ আরো মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন, ভগবান তো সব প্ল্যান করা। দুপুর হয়েছে, অভিমন্যু ভিতরে ঢুকেছে, চারদিক থেকে এমনভাবে তাকে অ্যাটাক করাচ্ছে, সপ্তরথী একসাথে, সপ্তরথী তাকে অ্যাটাক করছে। অভিমন্যু বলছে তাতো, তাতো মানে যেটা, বলছে তাতো যুদ্ধের নিয়ম ছিল একজন রথী একজনের সাথে যুদ্ধ করবে, তোমরা একজন একজন করে আসো, কেউ আমার সাথে পারবে না। সকলে নিষ্ঠুরভাবে তাকে আঘাত করছে, আর এদিকে রথের উপরে কৃষ্ণ বসে পড়েছে। যখন অভিমন্যুর হাতে আঘাত করে, কৃষ্ণ এইভাবে ধরে, এখানে তীর পড়ে, এখানে ধরে, আর দুনয়ন বেয়ে জল পড়ছে। অর্জুন বলছে জনার্দন আমার মনটা বড় খারাপ ডাকছে, তুমি রথখানা ঘুরিয়ে চলো না গো। বলছে না না বস আরেকটু দেখি। কিছুক্ষণ পরে অভিমন্যুকে যখন আঘাত করে রক্তাক্ত করা হচ্ছে, ওই দিকে চার ভাইয়ের এক ভাইয়ে ঢুকতে পারেননি জয়দ্রথের কারণে, তাদের চোখের সামনে তাদের স্নেহের পুত্র তুল্য সদ্য যুবক হওয়া, তার স্ত্রী তখন গর্ভবতী, তার স্ত্রীর গর্ভে যে পরিষ্কৃত মহারাজ আসবে, সেই ছেলেটি মাঠে যুদ্ধ করছে একাকী, সকলেই অন্যায়ভাবে তার উপর আক্রমণ করেছে। দুর্যোধন বলছে না না তোমরা তাকে মেরো না, একসাথে মেরো না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, সে যেন আমার পায়ে পড়ে মৃত্যুর জন্য ভিক্ষা চায়। কত নিষ্ঠুর দুজন, তার কারণে
আমার ভাইরা মারা গিয়েছে, তাকে তোমরা হুট করে মেরো না, তাকে তিল তিল করে মারো, যাতে করে সে মৃত্যু ভিক্ষা চায় আমার কাছে। অনেক যখন রক্তাক্ত হলো, তাকে যখন আঘাত করতে করতে কেরম বিভস্ত করা হয়ে গেল, তখন কর্ণ আর সহ্য করতে পারলেন না, কর্ণ রথ থেকে নেমে তলোয়ার কানা ঢুকিয়ে দিলেন অভিমন্যুরে পুরোপুর। অভিমন্যু মাটিতে পড়ে গেল। ওইদিকে কৃষ্ণ বুকে হাত দিয়ে কাঁদছেন, জনার্দন তোমার কি হয়েছে, কথা বলছেন না। অর্জুন বলছেন, হে জনার্দন রথখানে তুমি ঘুরিয়ে চলো না, বিকেল হয়ে যাচ্ছে, যে আমার মন বড় খারাপ লাগছে, নিশ্চয়ই আমার ছেলের কোনো বিপদ হয়েছে। ভগবান কাঁদছেন রথের উপরে বসে, দুনয়ন বেয়ে জল ঝরছে। এইদিকে অভিমন্যু মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে রক্ত গলগল করে বেরোচ্ছে, তার মাথার উপরে দুর্যোধন পা দিয়ে চেপে রেখে বলছে, রে দুষ্ট, তোর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, হে তাত, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি সব্যসাচী অর্জুনের ছেলে, বীরের ছেলে, আমি কারো কাছে মাথা নত করিনি, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাইনি, আমি বীরের মতো হাসতে হাসতে জীবন দিচ্ছি। অভিমন্যু মারা গেল। হে ভক্তগণ, সন্ধ্যা হয়েছে, যুদ্ধ শেষ, অভিমন্যুর মৃত দেহকানা সাদা কাপড় দিয়ে ঢেকে পাণ্ডব পক্ষের তাঁবুতে নেওয়া হলো। অর্জুন ফিরে এসে কাপড়খানা উঠিয়ে দেখলো তার স্নেহের পুত্রের মৃতদেহ। বলছে, যুধিষ্ঠির দাদা, ভীম দাদা, তোমরা কোথায় ছিলে? এই এই ছেলেটিকে মেরে ফেললো, তোমরা কোথায় ছিলে? তোমরা কি তাকে বাঁচাতে পারতে না? ভাইয়েরা বলছে, দেখো, আমরা চেষ্টা করেছি, কিন্তু চক্রব্যূহের ভিতরে অভিমন্যু ঢুকতে জানে, বেরোতে জানে না, আমরা চেষ্টা করেছি, পারিনি। কেন পারোনি দাদা? পারিনি জয়দ্রথের কারণে, জয়দ্রথ আমাদের আটকে দিয়েছে। অর্জুন চিৎকার দিয়ে, হুঙ্কার দিয়ে বললেন, আমি ক্ষত্রিয়, আমি প্রতিজ্ঞা করছি, আগামী না 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 না, আজকে আমার ছেলে শেষকৃত্য হবে না, অভিমন্যু লাশ আজকে থেকে যাবে, আগামীকাল, আগামীকাল আমি প্রতিজ্ঞা করছি, সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব, আর যদি না মারতে পারি, আমি অগ্নি সমাধি নেব, মধ্য মাঠে চিতা সাজানো থাকবে, আমি আত্মহত্যা করব। খবরটি কৌরব পক্ষে পৌঁছে গেল। কৌরব পক্ষে জয়দ্রথ ভয়ে কাঁপছে, দুর্যোধনকে বলছে, দাদা, কাল তো অর্জুন আমাকে মেরে ফেলবে। দুর্যোধন, না না, তোমাকে মারবি কি করে? তোমাকে মাঠের বাইরে দূরে তাবুর ভিতরে লুকিয়ে রাখবো পাহারা দিয়ে, মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবলে অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জিতে যাব। পরদিন বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হলো। অর্জুন বারবার তাগিদ দিচ্ছে, জনার্দন রথখানা দ্রুত চালাও, সূর্যদে মধ্যগগনে উঠে গিয়েছে, আমি এখনো জয়দ্রথকে পাইনি, আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে হবে। ওইদিকে মা দূরে তাবুর ভেতরে জয়দ্রথ একখানা মশাল নিয়ে নৃত্য করছে, সূর্য ডুবুক, আমি গিয়ে অর্জুনের মুখাগ্নি করব। সে তো অপেক্ষা করছে, তাবুর পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। সূর্য প্রায় পশ্চিমাঞ্চলে চলে গিয়েছে, অপরাহ্ন হয়ে গেছে, তবু জয়দ্রথের দেখা নেই। অর্জুন তো খুব পাগলের মতো বলছেন, হে জনার্দন, রথখানা দ্রুত চালাও, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে যাও, সূর্য যে ডুবে যাচ্ছে। ভগবান গীতায় কি বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি কি করেছেন, সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন, সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে, সবাই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে, দিনমণি অস্তাচল গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, রথ মধ্যমাটি। এখন খুব মন দিয়ে খেয়াল করেন, কল্পনা করেন, মধ্যমাটি চিতা সাজানো, অর্জুন এবং কৃষ্ণ রথখানি স্থাপন করেছেন, হঠাৎ সূর্য ডুবে গিয়েছে দেখে জয়দ্রথ তাবুর ভিতর থেকে লাফিয়ে বেরোয়েছে, মশাল নিয়ে মধ্যমাঠে সোজা চলে এসছে। সকলেই বুঝতে পেরেছিলেন যে একটু আগে দেখলাম সূর্য দুই হাত উপরে, এত তাড়াতাড়ি তো সন্ধ্যা হওয়ার কথা না, তিনি জয়দ্রথে খুঁজতে তাবুতে গিয়েছিলেন, কিন্তু তার পূর্বেই জয়দ্রথ চলে এসেছিল মধ্যমাঠে, আর সকলেই দৌড়তে পারতেন না, পা আহত ছিল, নিজে নিজে চাকু মেরেছিলেন উড়তে।
জয়দ্রথ যখন মধ্যমাঠে চলে এসছে ঠিক মাঝখানে, তখন যখন একদম মাঝখানে চলে এসছে কৃষ্ণ তো এরকম চুপচাপ বসে আছেন, দুর্যোধন তারা ঠাট্টা করছে, অর্জুন তুমি না ওই গোয়ালার ছেলেকে ভগবান বলতো, ভগবান তোমাকে বাঁচাতে পেরেছে, দেখো দেখো সূর্য ডুবে গেছে, নামো আসো আত্মহত্যা করো অগ্নি সমাধি নাও, আর জয়দ্রথ মশাল নিয়ে নাচছে যে আসো আমি তোমাকে অগ্নি মুখাগ্নি করব, অর্জুন নামবে কি নামবে না চিন্তা করছে, এমন সময় কৃষ্ণের দিকে তাকাচ্ছে দুর্যোধন, দুঃশাসন বলছে তাকানোর দরকার নাই, তোমার ভগবান না ও তো গোয়ালার ছেলে, ও তোমাকে রক্ষা করতে পারেনি, তুমি নেমে এসো। ঠিক এরকম মাঝখানে এক পাশে জয়দ্রথ অর্জুন রথ থেকে নামবেন, নামতে কি চিন্তা করেছেন আমি তো মরতেই যাচ্ছি, কৃষ্ণ কিছু বলছেন না, এত ঠাট্টা করার ফলেও বলছেন না, তিনি কাঁধ থেকে তার গান্ডি মানে ধনুকানা রথে রেখে দিতে চাইলেন যে আমি তো মরে যাব, ছেলে মেয়ের একটা স্মৃতিচিহ্ন থাকুক। তখন ভগবান কথা বললেন, বলেন ভ্রাতা অর্জুন তুমি তো মরতেই যাচ্ছ, এটা রেখে আর লাভ কি, ধনুটাও সাথে নিয়ে যাও পুড়ে যাক। কিন্তু ভগবান তো নাট্যকার, তিনি জানেন পরের নাটকটা কি হবে, এই জন্য বলছেন ধনুকানা নিয়ে যাও। অর্জুন এক পা করে যাচ্ছে, যখন মধ্যেখানে চিতা সাজানো ওই পাশটাতে জয়দ্রথ, অর্জুন এই পাশটাতে, যখন সামনাসামনি হয়েছে অনাদিরাদি গোবিন্দ আবার বলছেন সুদর্শন তুমি চলে আসো, সূর্যের সামনা থেকে সেই সুদর্শন আবার ভগবানের তর্জনীতে একদম ফটফটা দিন সর্বনাশ, একটাকে দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন জয়দ্রথের দৌড়কে দেখে সে কোন দিকে যাবে, চারদিকে সৈন্য ঘেরা যেতে পারছে না সামনাসামনি, ভগবান বলছেন অর্জুন এইবার তুমি মারো, দিন আছে সন্ধ্যা হয় নাই তো, সূর্য ডুবার পরে তোমার মারার প্রতিজ্ঞা ছিল মারো। কিন্তু ভক্তগণ বিপদ আরেকটি হয়েছে, বিপদটি কি, জয়দ্রথ এবং জয়দ্রথের বাবা প্রচন্ড তপস্যায় রত ছিলেন বনে, তিনি এমন একটি বর পেয়েছিলেন পুত্রের জন্য যার কারণে মাথাটি কেটে মাটিতে পড়বে সেও বাস্ট হয়ে যাবে, যদ্রথের মনে হলো, সে বলল ঠিক আছে মারো আমাকে, আর পালালো না, মারো তুমি তীর যোজনা করেছো মারো আমাকে, আমাকে মারলে আমার কোনো ক্ষতি নাই, আমি নয় মরেই গেলাম কিন্তু তুমিও বাস্ট হয়ে যাবে, তুমিও বাঁচবে না। একটু চিন্তা করেন ভক্তরা কি উভয় সংকট, মারলেও বিপদ না মারলেও বিপদ, এই বিপদ থেকে কে রক্ষা করবে, একমাত্র অনাদিরাদি কবি। তখন অর্জুন পেছন দিকে তাকালো, কৃষ্ণদের কেউ বসে আছেন যেমন কিচ্ছুই হচ্ছে না ভাব কানা, এমন তিনি নাট্য সব কিছু তৈরি তিনি করেছেন, তিনি যে চুপচাপ বসে আছেন, এই বিপদে মারতেও পারছে না নাও মারতে পারছে না। তখন অর্জুন যখন পিছন দিকে তাকিয়েছেন একদম প্রার্থনার মতো, মানে মুখ শুকিয়ে গেছে, এখন কি করি বলতেও পারছেন না কি করি, ভগবান একটি ছোট্ট শব্দ বলেছেন, ভগবান কি বলেছেন, বলেছেন অর্জুন অর্ধেন্দু, অর্ধেন্দু বুঝেন তো, ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ, অর্ধেক চাঁদ কার মাথায় থাকে, মা শিব ঠাকুরের মাথায় থাকে, তার মানে অর্জুনকে তিনি মনে করিয়ে দিয়েছেন অর্ধেন্দু, অর্ধেন্দু মানে হচ্ছে অর্জুন যখন জঙ্গলে ছিলেন বনে অজ্ঞাত যখন ছিলেন, তখন শিব ঠাকুর ছিলেন জঙ্গলি সর্দার, সে যে অর্জুনের সাথে ফাইট হয়েছিল এটার কাহিনী, ফাইটের পরে অর্জুনের ফাইটে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, সেটার মুখটা চাঁদের মতো বাঁকা, অস্ত্রটার নাম পশুপতি অস্ত্র অথবা পাশুপতি, দুই রকম শব্দই আছে। তো এটার বৈশিষ্ট্য কি ছিল, যে তুমি যাকে মারবে ওই অস্ত্রটাকে তখন তুমি যদি বলো যে মাথাটা 10 মাইল দূরে নিয়ে যেতে সেখানে নিয়ে যাবে, অর্জুন তো সব্যসাচী বুঝে ফেললো যে কৃষ্ণ আমাকে ইঙ্গিত দিয়েছেন মানে অর্ধেন্দু, তাহলে ওই অস্ত্রটা এখন মারতে হবে, কারণ ভগবান তো গীতায় বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ভক্তকে তো রক্ষা করতে হবে। তখন অর্জুন ওই তীরকানা পশুপতি এই তীরকানা যোজনা করে জয়দ্রথকে লক্ষ্য করে মারলেন এবং বললেন মাথা কেনা যেন তার পিতার কুলে গিয়ে পড়ে, যেই তীর মারলেন মাথাটা গলাটা কেটে একদম সাঁই করে তার পিতা ধ্যানস্থ গভীর বনে বসে আছেন তার কুলে গিয়ে, ও এটা কি, এটা এটা চিন্তা করে পিতা মাটিতে ফেলে সর্বনাশ, এটা করতে গেল যেই মাটিতে ফেলে দিয়েছেন মাতা, পিতাও বাস্ট হয়ে গেলেন, এক তীরে পিতা পুত্র দুইজনেই নাশ হয়ে গেল।
আর ভগবান হরি বল ভগবান গীতায় যেমন কথা দেন প্রত্যেকটি কথা তিনি পালন করেন আমরা আরেকটু আগাই অনেক রাত হয়ে যাচ্ছে নবম অধ্যায় থেকে কথা বলি না একটা শ্লোক রেখে দেই পরে এসে ব্যাক করব ৩৪ নম্বর শ্লোক একদম লাস্টেরটা দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যুগ আমরা সকলে নিয়মিত গীতা পড়ে নামে জানি বিভূতি যুগটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস অডিও ক্লাস আর একাদশ অধ্যায়টা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস বা ভিডিও ক্লাস কেমন দশম অধ্যায় ভগবান অর্জুনকে বলছেন দেখো আমি সবকিছুই আমার মধ্যে সমস্ত পৃথিবী এই যেমন পাহাড়ের মধ্যে আমি হিমালয় সাপের মধ্যে আমি বাসুকি পাখির মধ্যে আমি গরুর বেদের মধ্যে সময় সব সবকিছু সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যত দেবদেবী দেখছো সব আমার মধ্যে আছে অর্জুন বললেন ঠিক আছে বুঝলাম কিন্তু কি করে থাকতে হবে সেটা তো বললেন আমরা কি করে থাকবো দশম অধ্যায় বিভূতি যুগের একটা শ্লোক বলি দশম শ্লোকে ভগবান বললেন তেষাং সততয়ুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তি তে হে অর্জুন যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে তার মানে কি ভগবানের সাথে যুক্ত থাকতে এই যে চমৎকার সাউন্ড সিস্টেম লাইটিং মেইন খুঁটির সাথে যুক্ত মেইন লাইনটা কেটে দিলে লাইট জ্বলবে জ্বলবে না কাজে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে পিতাজিরা মাতাজিরা বলবেন ভগবানের সাথে যুক্ত থাকার সময় কই আমাদের কত কাজ মায়েরা বলবেন ঘরের কত কাজ পিতাজিরা বলবেন কত কাজ না না হাতে কাম মুখে নাম যুক্ত থাকার কত পথ আছে মায়েরা যখন ঘর এরকম করে করেন না মুছেন না বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাজ কি বন্ধ হলো ছেলেদের রান্না করেন এরকম করে বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাজ কি বন্ধ হলো কিন্তু যদি আপনি যুক্ত না থাকেন আপনি আমি নাই দশম অধ্যায়ে যখন এত কিছু বুঝাচ্ছেন অর্জুন বলছেন না তোমার এই কথা বুঝেন আমি দেখতে চাই সত্যি সত্যি তোমার কাছে সমস্ত পৃথিবী কিনা ভগবান বলেন অর্জুন তোমাকে তো দেখানো যাবে না এই চোখে তোমাকে দিব্য দৃষ্টি ছাড়া তো প্র্যাকটিক্যাল ক্লাস সহ্য করতে পারবে না অর্জুনকে তখন ভগবান দিব্য দৃষ্টি দিলেন সেটা হচ্ছে পরের অধ্যায় একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ অর্জুন দেখতে পেল কিছুক্ষণ পূর্বে যে লোকটি রথের উপরে বসা ছিল দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল মাথা যে কোথায় টিকেছে হাজার হাজার বাহু লক্ষ লক্ষ সূর্যের মতো আলোকিত ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে হা করে দাঁড়িয়ে আছেন মুখের ভিতরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হচ্ছে করাল দাঁত অর্জুন দেখলো দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে তার মুখে প্রবেশ করছে কর্মড়িয়ে কারো মাথা ভেঙে যাচ্ছে অগ্নিকুণ্ডে প্রবেশ করছে ওই যে ভগবান বলেছিলেন আমি সবাইকে মেরে রেখেছি তুমি উপলক্ষ মাত্র অর্জুন দেখে ভয় পেয়ে গেল তুমি কে ভগবান বললেন আমি কাল দি টাইম এই কথাগুলো মন দিয়ে খেয়াল রাখতে হবে ভগবান বললেন আমি কাল আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎ পিতা আমি চাই সমস্ত সন্তানরা আমার গীতা পাঠে মন্দিরে তীর্থস্থানে আসুক কিন্তু পালাবার পথ নাই জম আছে পিছে এই জায়গাটার নাম কি বলছেন রামপাল চমৎকার তো নো এক্সকিউজ কেন কারণ আমাদের আপনাদের শব্দটা আছে কিনা সৈত্যা কয় ষষ্ঠ দিন জন্মের পরে এটা কি বলে সৈত্যা বলে ওই দিন থেকে আপনার আমার কাদের উপরে সিসি ক্যামেরা লাগানো থাকে সিসি ক্যামেরা বুঝেন তো চিত্রগুপ্ত চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপনভাবে তো সিসি ক্যামেরার কাজ তো এটাই গোপনভাবে ছবি রেকর্ড করে চিত্রগুপ্ত হচ্ছে যমরাজার পার্সোনাল সেক্রেটারি অথবা হেড ক্লার্ক যমরাজা খারাপ না তিনি হচ্ছেন জাস্টিস ওই যে আমরা কোর্টে যখন কাজ করি যিনি উপরে বসা থাকেন তিনি হচ্ছেন যমরাজ আর পেশকার হচ্ছে এই চিত্রগুপ্ত মৃত্যুর পূর্বে প্রত্যেকের বায়োডাটা ভিডিও ক্লিপস দেখানো হবে মনে করেন একটি লোক দেহত্যাগ করেছে দেহত্যাগ করার পরে যমরাজের কাছে তার ডাটা দেখানো হচ্ছে যমরাজ বলছেন যে লোকটি সারা জীবন খারাপ কাজ করেছে না ভালো করেছে দেখাতো তাকে কত নম্বর নরকে দেওয়া যায় আমাদের শাস্ত্রে ২৮ প্রকার নরক আছে গরুড় পুরাণে আছে ভাগবতেও আছে
শুধু নরক নিয়ে আমরা একদিন পাঠ করি, 28 প্রকার নরক, এগুলো শুনলে আপনার গা শিউরি উঠবে। তখন যমরাজ বলছেন, চিত্রগুপ্ত দেখো তো এই দেহটি, এই লোকটি সারা জীবন কি করেছে, তাকে কোথায় শাস্তি দেওয়া যায়? বলছে, না না, কোনো ভালো কাজ করে নাই, সে সারা জীবন ভাইয়ে ভাইয়ে ঠকাঠকি করে। আরেকটু দেখো, আরেকটু দেখো, না এই লোকটি সারা জীবন দুই নম্বরই করে। আরেকটু দেখো, সারা জীবন সে পরস্ত্রী গমন করেছে। আরেকটু দেখো, সে মাংসাহার করেছে। আরেকটু দেখো, মানে যমরাজ চাচ্ছেন তাকে একটু ভালো জায়গায় দিতে। চিত্রগুপ্ত তার সমস্ত বায়োডাটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে, কোনো ভালো কাজ করে না। যমরাজ বলছে, আরেকটু দেখো না। একদম শেষ পর্যায়ে গিয়ে চিত্রগুপ্ত যে মহারাজ একটি খবর ভালো আছে, বলে কি, এই লোকটি সারা জীবন খারাপ কাজ যাই করুক, কিন্তু একদিন অন্তত রামপাল গীতা মন্দিরে বসে সে গীতা শ্রবণ করেছিল, হরি বল, অতএব তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। হতে হতে পারে কার কখন অঙ্গ স্পর্শে, এখানে অনেক ভক্ত আছেন আমরা চিনি না, কে কত বড় তপস্যা আমরা জানি না, কারো অঙ্গ স্পর্শে কারো গীতার কারণে আমার জীবন শুদ্ধ হয়ে যেতে পারে। কাজেই আমরা একটু একটু ভগবৎমুখী হব। হে ভক্তগণ, একাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়টি এখন বলি। ভগবান যখন এই রূপটি দেখাচ্ছেন, অর্জুন বলছে, তোমার এই রূপ সম্বরণ করে আমি ভয় পাচ্ছি, তুমি আগের মতো হও। এইবার বলছেন, কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। ডরাইয়া জাগাতাইছেনি, তাই আবার তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। দ্রুত যেতে হবে। ভগবানকে তখন অর্জুন বলেছে, করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করবো। প্রথম দিকে কি বলছে, আমি তোমার কথা শুনি না, যুদ্ধ করবো না। আর এখন ডরাইয়া কি করেছে, করিষ্যে বচনং তব। ভগবান উত্তর দিয়েছেন, যুদ্ধ চ মা মনুষ্মর, এই কথাটি অষ্টমাধ্যায়ে বলা আছে। ভগবান বলছেন, যুদ্ধ চ মা মনুষ্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। হে ভক্তগণ, যে কোনো কাজ করতে ভগবানকে স্মরণ করে করার জন্যই শিক্ষাটা দেওয়া আছে। বলছেন, করিষ্যে বচনং তব, আমরা এমনি তো ভগবানের নাম নেই না, কিন্তু ভয় পেলে অর্জুনের মতো নাম নেই। যদি কাউকে বলে যে তুমি রাম নাম, রাম নাম নেয় না, কিন্তু আর কদিন পরে যখন বৈশাখ মাস আসছে, তখন আকাশে যখন জিলকি দিব, ঠাডাটা মারবো, কর লাগে না, সবাই কয় রাম 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 রাম, আর ঠাডাও শেষ, রাম নামও শেষ, ঠিক না? তখন কি কয়া লাগে রাম নাম নাম, জিলকিটা ঠাডাটা মারলে রাম 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 রাম, যত মারে স্পিডে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ, তাহলে কি হবে মা? হ্যাঁ, তাহলে অর্জুনের অবস্থা তাই হয়েছে। বিশ্বরূপ দেখে ভয় পেয়ে বলছে, করিষ্যে বচনং তব, আমরা আরেকটা গাই, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ ক্ষেত্র, ক্ষেত্র যুগ, চতুর্দশ অধ্যায়, না আরেকটু ছটকার দিতে হবে। আমরা এক লাফে চলে যাই সত্র অধ্যায়। সত্র অধ্যায়ের নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়োগ। আজকে একটা সুখের সূত্র এখানে শিখিয়ে দিতে চাই। সুখের সূত্র বুঝেন? সুখের সূত্রটা কোথায় পাচ্ছি না তো, আচ্ছা খুঁজে পেলাম না, চলবে। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, এখানে অনেক টিচার আছেন, আমরা এ প্লাস বি ও স্কোয়ার অঙ্কের সূত্র পড়েছি না, ঠিক আছে? আমরা কেউ সুখ সুখ চাই কিনা আগে বলেন, আপনারা সুখ চান? সবাই আমরা সুখ চাই কিনা, সবাই চান? ভেরি গুড, একজন চান নাই। তিনি হচ্ছেন কুন্তিমা, কুন্তিমা কিন্তু সুখ চান নাই, চেয়েছিলেন না? যখন যুদ্ধ শেষ হয়েছিল, মানে যুধিষ্ঠির রাজা হয়েছিলেন, তখন যখন কৃষ্ণ বলছিলেন, পিসিমা অনেক দিন ধরে আমি সংসারের বাইরে তোমার বাড়িতে পড়ে আছি, আমার তো বেটি পরিবার আছে, আমার তো পরিবার একবার ছুটো না, 16108 মহিষী, এত বড় পরিবার কৃষ্ণ চালাতেন, কোনোদিন কি দেখছেন গালে হাত দা বই দিছে কেমনে বাজার হইতো? এত বড় সংসার ভগবান, 16108 পরিবার চালাতেন, ভালো চাকরি করতেন, ড্রাইভারের চাকরি, ভালো ইনকাম নিশ্চয়ই হইতো। যাই হোক, সবকিছু মিলিয়ে ভগবান চলে যেতে চেয়েছিলেন যুদ্ধের পরে। কুন্তিদেবী কান্না করেছিলেন, কেন? বলেছিলেন, পিসিমা আমি চলে যাই, তোমার তো বেটি এখন সুখের সময়, তোমার ছেলে রাজা হয়েছে, তবে তুমি যখন বিপদে পড়ো, কোনো দুঃখে পড়ো, তখন তুমি আমাকে ডাকিও, আমি আসব। এটা শুনে কুন্তি কান্না করেছিল, বাবারে তুমি তো জনার্দন ভগবান, আমাকে সুখ দিও না, দুঃখে রাখো, তোমাকে ডাকতে পারবো, তুমি আমার কাছে আসবে।
একমাত্র সুখ চায় না। তাহলে আপনারা যদি সুখ চান তাহলে সুখের সূত্রটা হচ্ছে শিখিয়ে দিই, গীতার 17:15 এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা সকলেই সুখ চাই, সুখের সূত্রটি ওইখানে দেয়া আছে গীতায়। বলা হচ্ছে অনুদ্বেগম করম বাক্যম, মনে আছে আপনার যারা গীতা পড়েন, এমন কোনো কথা বলা যাবে না যে কথায় অন্যের উদ্বেগ হয়। দেখুন কি ভক্তগণ কি চমৎকার শ্লোকের ব্যাখ্যাটি। আচ্ছা একটি উদাহরণ দিই। একটি দেশের এক রাজা, তিনি স্বপ্নে দেখলেন যে তার সমস্ত দাঁত পড়ে গেছে। অদ্ভুত ব্যাপার। তিনি চিন্তা করলেন এটার মানেটা কি। তিনি মন্ত্রীকে বলেন যাও তো একজন গণক নিয়ে এসো। গণকরা গণনাটনা করে না, গণক আঁকে ঝুঁকি করে বলছে, রাজাকে বলছে তুমি এমন একটি স্বপ্ন দেখেছ, বলছে আপনার মতো দুর্ভাগা রাজা কেউ নাই, এমন এক স্বপ্ন দেখেছেন রাজ্যে সব মরে যাবে যদি আপনি বাঁচবেন। এটা শুনে রাজা বলেন যাও তাকে শুনলে চড়াও, সে আমাকে বলে দুর্ভাগা, কত বড় বেয়াদব। তিনি মনঃপুত হলেন না, তিনি মন্ত্রীগণ আরেকজন গণক নিয়ে আসে, আরেকজন নিয়ে আসলো। তিনি গণেটনে বললেন হে রাজন, আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, সব মরে গেলেও আপনি কোনো দিনই মরবেন না। রাজা খুশি হয়ে তাকে মুক্তার মালা দিয়ে দিল। মন্ত্রী পাশে বসা ছিল, আপনার খেয়াল করতে হবে কথার ফাঁক আছে, মন্ত্রী পাশে বসা ছিল, সে বলছে হে রাজন দুইজন তো একই কথা বলছে, একজনকে মৃত্যুদণ্ড একজনকে পুরস্কার। রাজা বলেন দুজনকে এক কথাই বলছে। প্রথমজন বলছে আপনার মতো দুর্ভাগা কেউ নাই, সব মরে গেলে আপনি বাঁচবেন। পরেরজন বলছে আরে আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, রাজ্যে সব মরেও যায় আপনি কোনোদিন মরবেন না। কথা কি এক এক, কিন্তু দুই রকম হলো কেন? বলার কারণে। এটি হচ্ছে গীতা 17 নাম শ্রদ্ধাতর বিভাগযুগ। কেন জানেন? এই অধ্যায়টিতে তিন প্রকার তপস্যার কথা বলা আছে, কায় মন বাক্য, অর্থাৎ কায়িক তপস্যা, বাচনিক তপস্যা, মানসিক তপস্যা। সুন্দর করে কথা বলাটাও একটি তপস্যা, এটাকে বলে বাচনিক তপস্যা। মনে করেন আমি তো ওনাকে বললাম প্রভু প্লিজ একটু সরে যান, চলে যান, বেরিয়ে যান, একই কথা টুকু আউট। কিন্তু বলার কারণে দুই রকম অর্থ হয়ে যায়। এই কথাটি গীতা বলছেন অনুদ্বেগম করম বাক্য, তাহলে আসল জায়গাটা বলি এখন, সূত্রটা কোথায়। দ্রৌপদীকে চেনেন আপনার সকলে? দ্রৌপদীর আসল নাম কৃষ্ণা, তিনি যজ্ঞসেনী, গায়ের রং কাল একটু শ্যামতনে বলে কৃষ্ণা, দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, আর পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী। তিনি কৃষ্ণকে ডাকতেন সখা, আর কৃষ্ণ দ্রৌপদীকে ডাকতেন সখী। দ্রৌপদীর কয়জন স্বামী মা? পাঁচজন স্বামী, যুধিষ্ঠির, বিমর্জন, নকুল, সহদেব। পাঁচজনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন বলেন তো? অর্জুন। তো আপনারা সকলেই জানেন, তাহলে গল্পটা জমবে কিনা চিন্তা করছি, গল্প না মহাভারতের সত্য কথা। তো অর্জুন দ্রৌপদীকে একটু বেশি ভালোবাসত। মেজ পাণ্ডব ভীম চিন্তা করলেন আমি গায়ে গোতরে তো বড়, অর্জুনের চাইতে বড়, আমি তো গদাধারী, আমি তো কম বড় যোদ্ধা না, কুরুক্ষেত্রে আমি সবচেয়ে বেশি হত্যা মানে ভাইদেরকে মেরেছি, দ্রৌপদীর জন্য আমি দুঃশাসনের ছাতি ছিঁড়ে রক্ত দিয়েছি, আমি দুর্যোধন উড়ু ভেঙেছি, আরও কিনা অর্জুনকে বেশি ভালোবাসে। এখন আমার মতো মোটা মাথা বুদ্ধি শুদ্ধি কম, ভীমে চিন্তা করে বের করলো অর্জুনকে কেন দ্রৌপদী বেশি ভালোবাসে, অর্জুনও যোদ্ধা আমিও যোদ্ধা, কিন্তু অর্জুনে একটা বিষয় বেশি জানে, অর্জুনে গান বাজনা নৃত্য জানে যেটা ভীমে জানে না। ওই যে অর্জুন অজ্ঞাতবাসে ওই যে বৃহন্নলা সে যে নাচ গান শিখেছিল বৃহস্পতির কাছ থেকে শিখে এসে, তখন ভীমসেন কি চিন্তা করলো যে তাহলে আমি যদি গান শিখতে পারি তাহলে নিশ্চয়ই দ্রৌপদী আমাকে একটু বেশি ভালো পাসবে। যেই কথা সেই কাজ, ভীমসেন কি করলো ঘরের ভিতরে হারমোনিয়াম এনে সারে গাওয়া শুরু করলো। এখন ভীমসেন কত বড় বেটা, যে যখন সারে গা রেগামা শুরু করেছে ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করেছে, এটা তো আপনার সকলেই চিনেন, মানে ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করেছে, ঘরের শান্তি কোথায়, শান্তি পালিয়েছে, ওর রেয়াজের যন্ত্রণায় অত প্রতিজ্ঞা করেছে গান বাজনা শিখতে হবে, দ্রৌপদীর বেশি অ্যাস্ক, বেশি ভালোবাসা পাওয়ার জন্য গান শিখতে হবে, কিন্তু রেয়াজ করা শুরু হয়েছে, ঘরের ভিতরে প্রকম্পিত হচ্ছে, ডিজে বাজছে, সববার এটা বন্ধ কর না রে বাবা, তোর যন্ত্রণা শান্তি পাচ্ছেন, এই নকুল সহদেব তোমরা যাও না, দাদাকে একটু বন্ধ করো। নকুল সহদেব বলছে আমরা দাদার কাছে যাব, দাদার যে মুড একটা যদি দেখলে উপায় নাই। তো বলছে অর্জুন তুমি যাও, তুমি গিয়ে দাদাকে বন্ধ করো। অর্জুন বলছে এমনি আমার সাথে লাগালাগি,
আমার অপজিশন পার্টি, কাজে আমি গিয়ে বন্ধ করতে পারবো না। বাকি থাকলো বড় ভাই যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো আবার ন্যায় পরায়ণ ধর্মরাজ। যুধিষ্ঠির কাছে গিয়ে ভাইয়েরা বলো, দাদা ওই মেজ ভাইয়ের গানটা বন্ধ করুন, আমরা থাকতে পাচ্ছি না, কান জ্বালা বলা হয়ে যাচ্ছে। যুধিষ্ঠির বললেন, আমার মেজ ভাইটা এই বয়সে একটু গান শিখতে চাইছে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা অন্য বাড়িতে চলে যাও। ঘরের ডিজে তো আর বন্ধ হলো না, উনি তো ধর্মরাজ। বাড়িতে বাকি থাকলো কে? দ্রৌপদী। সবাই আবার দ্রৌপদীর কাছে গেল, দ্রৌপদী প্লিজ তুমি ওর চিৎকারটা বন্ধ করো না, ঘরে তো ডিজে বাজছে। দ্রৌপদীর মনে হলো গীতার সেই শ্লোকের কথা, শ্লোকের সূত্র কত নম্বর বলেছি, 17:15 শ্লোক। সেখানে ভগবান বলেছেন, অনুদ্বেগম করম বাক্যম, এমন কোন কথা বলে যেখানে উদ্বেগ হয়। প্রিয় হিতমচি বলছেন, মানে প্রিয় কথা বলতে হবে সুন্দর করে। এই তপস্যার কথা বলে দ্রৌপদী গোবিন্দ স্মরণ করে ভীমসেনের কাছে গেলেন, গিয়ে বললেন, হা স্বামীবর, আহারে আপনার কণ্ঠটি কি চমৎকার কোকিলের মতো, আপনি রেয়াজ করুন। বাহ, বেশ বেশ ভালো। ভীম তো আরো খুশি, দ্রৌপদী আমাকে খুব সুন্দর করে কথা বলছে, বলছে হ্যাঁ তুমি গান শিখছ খুব ভালো। আচ্ছা বলো তো স্বামীবর, গান বাজনা তো একটি সাধনা, সাধনা কিনা? আমি কিন্তু পারি না, যারা চমৎকার গান করেছেন, গান বাজনা তো সাধনা। ভীম বলছে হ্যাঁ নিশ্চয়ই সাধনা। আচ্ছা বলেন তো, সাধন ভোজন কি কোনোদিন কেউ গৃহে বসে করেছে? বলে না না, সাধন ভোজন তো মুনি ঋষিরা বনে বসে করে। তাহলে আপনি ঘরে বসে কোনো সাধনা করছেন, তা কি করে হবে? ঠিক মতো ফেলে দিল। দ্রৌপদীর কথা শুনে বলে, দেখো দ্রৌপদী সত্যি তুমি আমাকে ভালোবাসা, এটা আমাকে কেউ বুঝায় বলে না, আমি এক্ষুনি বনে চলে যাব সাধনা করতে। হারমোনিয়াম নিয়ে সোজা গভীর জঙ্গলে গিয়ে সারে গারে গামা, ঘরের ডিজে বন্ধ হয়ে গেল, শান্তি হয়ে গেল। কিন্তু ভীমের আরেকটা নাম কি? বৃকদর। তার পেটের ভিতরে ব্রিক নামক ক্ষুধার্ত রাক্ষস, ক্ষুধা লাগে। এখানে যারা মায়েরা আছেন, মায়েরা কিন্তু জানেন আপনার কোন সন্তান কি খেতে ভালোবাসে, জানেন না? সব বাচ্চা কিন্তু একরকম না। তো দ্রৌপদী তো জানতেন তার স্বামী ভীমসেন কি ভালোবাসে, এই বড় বড় রসগোল্লা। হ্যাঁ, ওই যে বকাসুরের সময় রসগোল্লা খেয়েছিলেন, আর পায়েস পরমান্ন। এখন ভীমসেন তো কি করলো, হারমোনিয়ামে গভীর জঙ্গলে গিয়ে চোখ মুছে, দ্রৌপদী বলেছে সাধনা করতে হবে, দ্রৌপদীর ভালোবাসা পেতে হবে, চারটিখানি কথা না, কারণ তার ভ্যালেন্টাইন দরকার। সে কি জঙ্গলের ভিতরে চোখ বন্ধ সারে গান শুরু করেছে সারাদিন। আর এদিকে দ্রৌপদী কি করেছে, সারাদিন মান করে অনেক পায়েস রান্না করেছে, বড় বড় রসগোল্লা রান্না করেছে। যখন এই অবস্থা, তখন কি হয়েছে, দেখা গেল বিকেল বেলা ভীমসেনের ক্ষুধায় তার আর জান বাঁচে না, ক্ষুধা তো তার লাগে। যখন সন্ধ্যা হয় হয় এমন সময়, এখন একটু মজা আছে, কথার ফাঁক বুঝতে হবে। তখন কি করলো ভীমসেন, চোখ খুললো, চোখ খুলে দেখে যে তার সামনে একজন বৃদ্ধা মহিলা, একজন বুড়া বেটি লাঠি নিয়ে বসে আছে। তো ভীম তো প্রথম বুঝতে পারে না, জঙ্গলের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে, হে গো মা তুমি কেন এই গভীর জঙ্গলে এসছো? বৃদ্ধা মহিলা বলছে, বাবারে আমার একখানা গাদা হারিয়ে গিয়েছিল, আওয়াজ শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। এখন ভীমি কিন্তু প্রথম বুঝতে পারে নাই, এত বড় মোটা বুদ্ধির মানুষ। মামা তুমি কি বলেছো? বলে, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখলাম গাধা কোথায় তুমি চিৎকার করছো। এটা শুনে ভীমজন বুঝলো, ও তাইলে আমার কণ্ঠটি গাধার মতো, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই, আজকে আমি পাঞ্চালকে বোঝাবো, আমার আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গিয়েছে, আমাকে কিনা গাধার সাথে তুলনা করা হয়েছে। সর্বনাশের কথা, রাগ করাটা স্বাভাবিক কিনা, এত বড় বেটা সে রাগ করে কি করেছে, আঙ্গুলের মধ্যে হারমোনিয়াম গলা জুলে ডক ডক করে চলে আসছে। দ্রৌপদী জানে হি উইল ব্যাক, কারণ পেটের ক্ষুধা লাগলে সে যে বাড়ি ফিরে আসবে দ্রৌপদী জানে, সারাদিন আয়োজন করেছে, যা ভালো হয় যা ভালো লাগে ওগুলো রান্না করেছে। যেই সন্ধ্যার মানুষ যেই দেখছে ভীম ওই গেটের মধ্যে আসতেছে, দ্রৌপদী কি করেছে একটু এগিয়ে গিয়েছে। আর এদিকে মনে মনে খুব রাগ, দ্রৌপদী তোমার জন্য আজকে আমাকে গাধা বানানো হয়েছে, আজকে আমি তোমাকে বোঝাবো। সে দ্রৌপদী এগিয়ে গিয়ে কি করছে, আঁচল কানা দিয়ে ভীমের ঘাম মুছে দিচ্ছে। যদিও এখন মাতাজির আদর করেন না, স্বামীদেরকে সময় নেয়, ব্যস্ততা। এক সময় ছিল আমরা টেলিভিশনে নাটকে দেখতাম, মাতাজিরা খাবার দিচ্ছেন আবার পাখা দিয়ে বাত।
বাতাস করছে, এখন বলে টেবিলে রাখা আছে তোমারটা তুমি খেয়ে নিও আর পারলে একটু গরম করে খাইও, কিছু করার নাই, সকলে চাকরিতে ব্যস্ত বাবা কাজে ব্যস্ত, ওই নাটকটার এখন দেখা যায়। কিন্তু দ্রৌপদী কি করলেন, জনার্দনকে স্মরণ করে সখাকে স্মরণ করলে ওই শ্লোকটার কথা মনে করলেন, যে অনুদ বেগম করম বাক্যম, সেটা মনে মনে মুখস্থ করে ভীমের সামনে আঁচল মুচিয়ে বলছেন, হে স্বামীবর সারাদিন রেয়াজ করেছেন কত কষ্ট, নিশ্চয় আপনার পেটে ক্ষুধা লেগেছে, মনে মনে ওই ক্ষুধা লাগছে না আবার জিগায়, আমার অবস্থা আমার মান ইজ্জত রয়েছে না তোমার কারণে আমার ক্ষুধার কথা জিগায়, পারে তো একটা দিয়ে দে, কিন্তু ব্যাপার হচ্ছে মহিলাদের উপরে হাত তোলা তখন নিষিদ্ধ ছিল, এখন আছে কিনা আমি জানি না কারো ঘরে, তো নিষিদ্ধ ছিল তখন। তো ভীমসেন বলছে নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, দ্রৌপদী বলছে জানো জানো, আর তো মনে মনে প্রচন্ড রাগ, জানো জানো তুমি যে ভালোবাসো না সাদা সাদা বড় বড় রসগোল্লা, এত বড় রসগোল্লা অনেকগুলো রান্না করেছি, বেটার জিব্বাতে জল এসে পড়ছে, বলছে তুমি যে ভালোবাসো পরমান্ন এক হাড়ি না সাত হাড়ি রান্না করেছি, এই খাবারের কথা শুনে বৃকদর কোথায় রাগ, সমগ্র রাগ জল হয়ে গিয়েছে, হরি বল। সে ঘরে ফিরে এসেছে, এত কথা বলার উদ্দেশ্যটা কি, গীতায় ভগবান শিক্ষা দিয়েছেন সুখের সূত্র, মাতাজিদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছে রাগ করেন না, আমাদের সারা শরীরে এতটুক জায়গা থাকতে মাত্র এক ইঞ্চি হচ্ছে ঠুট, আমাদেরও আমাদেরও পুরুষদেরও এই ঠুটের কারণে একটা সংসার টুকরো হতে বেশি সময় লাগে না, ঠিক কিনা, আর সংসার কেন একটা দেশ টুকরা হয়ে যায়, একটা পৃথিবীর অংশ হয়ে যায় শুধু এই এটার ব্যবহারের কারণে। এই জন্য গীতায় এই বাচনিক তপস্যার কথা বলে, গীতা আমার জীবন শিক্ষা, বলা হচ্ছে এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়, অনুদ্বেগম করম বাক্য, এই জন্য এটি সুখের সূত্র। 17:15 আমরা আর একটা শ্লোক বলে গীতাকে বিশ্রাম দেব, ভাগবত থেকে 15 মিনিট কথা বলবো মাত্র, যদি আপনারা আমাকে পারমিশন দেন। আমরা যে কথাটি বলার জন্য শুরু করেছিলাম ভগবানকে পক্ষে নেব, এই কথাটি ভগবান দুইবার বলেছেন গীতায়, আমরা ওইখানে যেতে হবে, যেহেতু এটা বলে শুরু করেছিলাম, ভগবান আমরা যখন ছাত্র ছিলাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট তার ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 18 মুখ্যযুগে 65 শ্লোক এবং নবম অধ্যায় একটা শ্লোক ফেলে আসছিলাম, মনে আছে কত নম্বর ফেলে আসছিলাম, 34 এবং 18:65 এই দুটি শ্লোক প্রায় একই রকম শেষের দুটো শব্দ ছাড়া, তার মানে ইম্পর্টেন্ট, এই কথাটি ভগবান দুইবার বলেছেন, পক্ষে কিভাবে পাওয়া যাবে, ভগবান বলছেন মনমনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মামে নমস্কুরু মামে বসত্যমেতে প্রতি জানে প্রিয় সিমে, হে অর্জুন মনমনা ভব তুমি কেবল আমার কথা ভাবো, মদ ভক্ত তুমি আমার ভক্ত হও, মদ যাজি যাজি মানে যাজনা পূজা তুমি আমার পূজা করো, মাম নমস্কুরু তুমি আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে, ভগবানের ঠেকা লাগছে প্রতিজ্ঞা করতে, কিন্তু বলছেন প্রতিজ্ঞা করে, শেষের কথাটি বলছেন না, শ্লোকটা শেষ হয় নাই, শেষে একটি কন্ডিশন দেয়া আছে, ভগবান বলছেন প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, তার মানে কি ভগবানের প্রিয় হতে হবে, ভগবানের কথা ভাবতে হবে, তার কথা চিন্তা করতে হবে, তার প্রিয় হতে হবে, একটা সংসারে সবাই সমান প্রিয় হয় না, একটা সংসারে যদি 2-3 ছেলে মেয়ে থাকে সব ছেলে মেয়ে মা বাবার কাছে সমান প্রিয় হয় না, একটা করে যদি 2-3 বৌমা থাকে সব কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না, যে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে মা বাবার মন জুগিয়ে চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃ জ্ঞানে সেবা করে মন যুগে চলে তারাই তো প্রিয় হয়, এইটাই গীতার শিক্ষা, গীতা থেকেই শিক্ষা নিতে হবে, গীতাতে ভগবান বলছেন প্রিয় সীমে তুমি যদি প্রিয় হতে পারো তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে, ক্লিয়ার, তারপরেও যদি না পারি, আমরা কিন্তু সকলে সাঁতার জানি যদি, কিন্তু সাগরে পড়লে কি উঠতে পারবো, উত্তাল তরঙ্গ তাহলে কি উপর থেকে হেলিকপ্টার আমাকে রেস্কিউ করবে, কিন্তু এত বড় সাগর আমাকে দেখবে কি করে, যদি আমি হাত কানা তুলে নাড়াচাড়া না দেই, দেখেন ভগবান 18:66 শ্লোক যেটি বলে শুরু করেছিলাম শর্ট সিলেবাস মাম একম শরণং ব্রজ, ভগবান বলছেন তাহলে কিচ্ছুই করা লাগবে না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেষ্যামি মা শুচ, হে মায়ার জীব তুমি মায়ার সাগরে ডুবে আছো
আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। তাহলে কোন কথাটি ছিল? মাম একাম শরণং ব্রজ। তাহলে গীতা শেষ হয়ে গেল, আমরা শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, ভেরি ক্লিয়ার। এর চেয়ে সহজ গ্রন্থ নাই। আপনার মাত্র এক দেড় ঘন্টা সমস্ত গীতা বোঝা গেল এর ভিতরে কি আছে। যদিও আমরা অনেকটা ছেড়ে ছেড়ে গিয়েছি, আমরা একটু ভাগবত থেকে আস্বাদন করি। আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে আপনারা ওই যে গঙ্গানয়নে গিয়েছেন সন্ধ্যাবেলা অধিবাসের জন্য। অনেক জায়গাতে আমাদেরকে শেষে পাঠের মধ্যে তাড়া দেওয়া হয়, তাড়াতে পাঠ বন্ধ করেন, এখন গঙ্গা আনতে যাবে, বারোটায় অধিবাস, ইত্যাদি ইত্যাদি চাপ দেওয়া হয়। তো এখানটা ভালো লেগেছে। আমরা ওই জায়গাটি আলোচনা করি খুব সংক্ষেপে। আপনারা সকলেই জানেন শ্রীমৎ ভাগবতম আর গীতার যে বড় তফাত। গীতা হচ্ছে উপদেশ গ্রন্থ বা দর্শন শাস্ত্র, ফিলোসফি, এইটা করতে হবে, এইটা করলেই হবে, এটা করতে হবে। কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। তাহলে সুজানা, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল, তাহলে শুনতে হবে। এই জন্য ভাগবতকে বলা হয়, ভাগবত হচ্ছে নিগম কল্পতরু গলিত রস ফলম। নিগম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান বৃক্ষের ফাঁকনা রসালু ফল হচ্ছে ভাগবত। জিব্বায় লাগলেই স্বাদ হবে, কর্ণে লাগলে। ও মানুষকে শুধু মুখ দিয়ে খায় পিতাজি, সর্বঙ্গ দিয়ে খাওয়া যায়। তো বলবেন সর্বঙ্গ দিয়ে কি করে খাওয়া যায়? মনে করে ছোট একটা বাচ্চাকে দেখে বলো, আরে শিশুটির চেহারাটি কি মিষ্টি, সে কি মুখ দিয়ে খেলো না চোখ দিয়ে খেলো? চোখ দিয়ে খেলো, চেহারাটি কি মিষ্টি। কিংবা একজন গান করছে, বলা হারে ওর কণ্ঠটি কি মিষ্টি, তার মানে কান দিয়ে খেলো, সর্বঙ্গ দিয়ে খাওয়া যায়। তো সেই কাহিনীটি শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধের অষ্টম এবং নবম অধ্যায়, নবম স্কন্ধ বলছি। ভাগবতমে বারোটি স্কন্ধ আছে, আপনার সকলেই জানেন, তারপরে একটু বলবো। তখনকার সময় চম্পক নগরীতে একজন রাজা ছিলেন, তার নাম ছিল রোহিত, তার ছেলে হরিৎ, হরিতের ছেলে সুদেব, সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃকর ছেলে রাহুক। আমরা রাহুক থেকে শুরু করি, কি করে আপনার গঙ্গা আনলেন, খুব চমৎকার একটি ভাগবতের কাহিনী। আমরা খুব অল্প সময় শেষ করব, কিন্তু এর ভিতরে উঠে গেলে ওই নিজে পূর্ণ ফল হবেন না, গোবিন্দের সেবায় লাগবে না, আর যেতে পারেন তবে কমলার মাকে রেখে যাবেন, একা যাবেন না, একা যান। তো রাহুক যখন তার স্ত্রী সন্তান সম্ভবা, রাহুক তার স্ত্রীকে নিয়ে তার অন্যান্য সতীনরা যন্ত্রণা করত, ভাইয়েরা গভীর জঙ্গলে গিয়েছিলেন। সেকালে যখন রাহুক মারা গেলেন, তার স্ত্রী আত্মহত্যা করতে চাইলেন, কিন্তু অর্বমণি আত্মহত্যা করতে নিষেধ করলেন, কারণ তুমি যেহেতু সন্তান সম্ভবা অপরাধ করতে পারো না। সেই স্ত্রীর গর্ভে যে লোকটি হয়েছে তার নাম হচ্ছে সগর। সগর কেন? গর অর্থ হচ্ছে বিষ। বিষ খাওয়ার পরেও ওই স্ত্রী মারা যায় নাই, সন্তানটি প্রসবিত হয়েছিল, এই জন্য রাজার নাম হয়েছিল সগর রাজা। সেই সগর রাজার দুইজন স্ত্রী আপনারা জানেন, কেশিনী এবং সুমতি। কেশিনীর সন্তান হচ্ছে অসামঞ্জস, আর সুমতির সন্তান হচ্ছে মাত্র 60,000। এখন মূল কাহিনীতে আসি। সেই সগর রাজা প্রচণ্ড বীর বিক্রমে রাজ্য শাসন করছেন। কেশিনীর গর্ভে যখন অসামঞ্জস হলো, তখনও তিনি ভালোই চলছিলেন। সুমতির গর্ভে 60,000 সন্তানের পিছনে অনেক কাহিনী আছে, সেটা বলবো না সংক্ষেপ করার জন্য। তো সেই 60,000 সন্তান, আগের দিনে মানুষ বেশি সন্তান হলে রাজাদের প্রতাপ বেশি থাকত। তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ করার চেষ্টা করলেন। সগর রাজা 99টি যজ্ঞ করে ফেললেন, একটা যজ্ঞ যখন বাকি থাকলো, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই সগর রাজা যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলে, তাহলে তো সে আমার ইন্দ্রত্ব দখল করে ফেলবে, অতএব তাকে 100টা যজ্ঞ করতে দেয়া যাবে না। ইন্দ্র কি করলো? রাজার সেই অশ্বমেধের ঘোড়াটি হাইজ্যাক করে নিয়ে পাতালে ধ্যানস্থ কপিল মুনির আশ্রমে রেখে দিল, ঘোড়াটি চুরি করে নিয়ে। এদিকে ঘোড়ার ফিরে আসছে না, সগর রাজা তার 60,000 ছেলেকে পাঠালেন, যাও খুঁজে দেখো ঘোড়াটি কোথায়।
সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আমি অনেক জায়গায় ছেড়ে দিয়েছি, অগস্ত্যমণির সমুদ্র পানের কথা ছেড়ে দিয়ে এসছি। সেই ছেলেরা ঘুরতে ঘুরতে মাটি কুড়ে দেখলো কপিল মুনির আশ্রমে মুনিবর এরকম ধ্যানস্থ বসে আছেন, আর তার পাশে যজ্ঞের ঘোড়াটি বাঁধা আছে। সগর রাজার 60,000 ছেলের প্রচন্ড রাগ হলো, মুনিকে বলছেন বেটা দেখো চোখ মুজে বসে আছে, আমার বাবার ঘোড়া চুরি করে এখানে ভাব ধরে বসে আছে। খুব বকাঝকা করলো মুনিকে। মুনি তাদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে, এমন ক্রুদ্ধ হলেন কপিল মুনির দেহ থেকে অগ্নি বেরোতে লাগলো, আগুনের তেজে 60,000 ছেলের অপমৃত্যু হলো, আগুনে জ্বলে ছাড়কার ছাই হয়ে গেল, ছেলেরা আর আসে না। রাজা চিন্তা করলেন কি করা যাবে, সেই অসামঞ্জস্যকে পাঠালেন আরেক পক্ষের সন্তান কেশিনীর গর্ভে। অসামঞ্জস্য যখন ঘুরে দেখল যে সে পাচ্ছে না, সে গিয়ে দেখল সেই রাস্তাটি, ভাইয়েরা যে রাস্তা করেছিল পাথালে যাওয়ার, সেই রাস্তা ধরে ধরে গিয়ে কপিল মুনির আশ্রমে গেল। গিয়ে দেখল যে ঘোড়াটি ওইখানে আছে। ওইটা দেখে সে কিন্তু রাগ করলো না, মুনির স্তুতি করতে লাগলো, হে মুনিবর এই ঘোড়াটি বাবার পূর্ণাহুতি জন্য তুমি দিয়ে দাও। মুনির প্রার্থনায় তার প্রার্থনায় খুশি হলেন, ঘোড়াটি নিয়ে যাও। অসামঞ্জস্যকে ঘোড়াটি দিয়ে দিলেন। এমন সময় অসামঞ্জস্য দেখলো তার সামনে অনেক হাড়গুড় পুড়ে পড়ে আছে অপমৃত্যুর ছাই, জিজ্ঞাসা করলো। মুনিবর বললেন তোমার পূর্বপুরুষ যে 60,000 ভাইরা ওইখানে আছে, তাদের কি করে উদ্ধার হবে? তখন মুনিবর বললেন একমাত্র তাদেরকে যদি তুমি গঙ্গা এনে দিতে পারো, গঙ্গার স্পর্শ ছাড়া তাদের উদ্ধার হবে না। এখন গঙ্গাকে আনবে কোত্থেকে? অসামঞ্জস্য চলে আসলো, অনেক তপস্যা করলো গঙ্গাকে আনার জন্য, জীবন পাত করলো, পারলো না। অসামঞ্জস্যের ছেলে অংশুমান, অংশুমান তপস্যা করলো গঙ্গাকে আনার জন্য, অংশুমানও পারলো না। অংশুমানের পরে দিলীপ চেষ্টা করলো, তার সন্তান আরেক জেনারেশন, দিলীপেও গঙ্গাকে আনতে পারলো না। দিলীপের ছেলে ভগীরথ, ভগীরথ গঙ্গাকে আনার জন্য চেষ্টা করে সার্থক হয়েছিল। এই জায়গাটি শুধু বলবো, বাকিটা বাদ। রাজা ভগীরথ কেন গঙ্গাকে এনেছিল? তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য। দেখুন ভক্তগণ, আপনারা জানেন এই যে সঙ্গীতের কথা বলছিলাম, একবার নারদমণি বেসুরা গান গাইছিলেন। বেসুরা গান বুঝেন তো, আপনারা যারা সঙ্গীত করেন তারা জানেন বিভিন্ন রাগ তাল লয় আছে, এক এক সময় যে ভৈরব রাগে যখন করতে হবে, ললিত সুরের একটা সময় আছে, গান্ধারের একটা সময় আছে, মালকুচ একটা সময় আছে, এক একটা সুরের এক একটা তাৎপর্য আছে। নারদমণি যখন বেসুরা গাইতে লাগলেন, এই সুর রাগিনীগুলো অসুস্থ হয়ে পড়ল, তারা স্বর্গীকে নালিশ করল, মূর্তি ধারণ করে সিদ্ধান্ত হলো যদি শিব ঠাকুর গান করেন তাহলে সুস্থ হবে। শিব ঠাকুর শর্ত দিলেন নারদমণিকে, আমি গাইতে পারি যদি ব্রহ্মা এবং বিষ্ণুকে আমার শ্রোতা করো, আমি আমার এইসব গান যার তার সামনে গাই না। ভাগবতে কি সুন্দর কথা আছে মা, ভাগবতে বলা হচ্ছে নিম্ন গা মানে যথা গঙ্গা, বৈষ্ণবা নামে যথা শম্ভু, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। বৈষ্ণবানাং যথা শম্ভু, নদীর মধ্যে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? গঙ্গা কি লম্বা সবচেয়ে লম্বা? না না, আফ্রিকার নীল নদ সবচেয়ে লম্বা। তাহলে গঙ্গা কি চৌড়া বেশি? না না, ব্রাজিলের আমাজন চৌড়ায় বেশি। তাহলে চৌড়ায় বেশি না, লম্বায় বেশি না, তাহলে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? এই কথাটি আমরা আজকে বলছি। গঙ্গা কি করে এলো? শিব ঠাকুর গান শুরু করলেন, ব্রহ্মা বিষ্ণু সকলেই বসলেন, ভগবান কৃষ্ণ বা বিষ্ণু বসলেন, এত চমৎকার রাগ রাগিনী করলেন দেবাদিদেব মহাদেব। গান শুনে ভগবান কৃষ্ণ জল হয়ে গেলেন, মানে গলে গেলেন একবারে, তার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়ে প্রবাহিত হতে লাগল। সেই গঙ্গাকে পাশে বসা ছিলেন ব্রহ্মা, তিনি তার কমণ্ডল, ওই যে পিতলের কেটলির মতো থাকে, কমণ্ডলের ভিতরে গঙ্গাকে ধারণ করলেন। তাহলে গঙ্গাটা কার থেকে উৎপন্ন হলো? ভগবানের দক্ষিণ চরণ থেকে। এখন কোথায় আছে? ব্রহ্মার কমণ্ডলে। এইবার আসেন ভগীরথ, ভগীরথ তপস্যা করছে গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। কত তপস্যা,
কোথায় আছে? ব্রহ্মার কমণ্ডলে। ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মা খুশি হলেন ভগীরথের তপস্যায়, বললেন আমি পৃথিবীতে যাব, কিন্তু কিন্তু কি, যখন আমার কমণ্ডল থেকে ছেড়ে দেওয়া হবে, গঙ্গার ভার পৃথিবী বহন করতে পারবে না, কার সাহায্য লাগবে? ওই যে নীলকণ্ঠ সমুদ্র মন্থনে তো রক্ষা করেছিলেন ওই দেবাদিদেব মহাদেব, ও ছাড়া পারবে না। সে যদি জটা দিয়ে গঙ্গার স্রোতটা ধারণ করে, তুমি আগে শিব ঠাকুরের প্রার্থনা করো। যথারীতি ভগীরথ শিব ঠাকুরের প্রার্থনা করলেন, শিব খুশি হলেন, তিনি রাজি হলেন। আমি খুব সংক্ষেপ করছি, যে মাথায় জটাতে ধারণ করবেন, গঙ্গা দেবী পড়লেন নিচে কমণ্ডল থেকে, ভগীরথের প্রার্থনায় শিব ঠাকুর জটা দিয়ে আবার বন্ধ করে দিলেন, বের করলেন না, কিছুদিন রেখে দিলেন। তখন আবার পার্বতীর প্রার্থনা করা হয়েছিল, পার্বতীর অনুমতি নিয়ে গঙ্গাকে বের করে দেওয়া হয়েছিল। সেই গঙ্গা কয়েকটি ধারা হয়েছিল, সমুদ্র মনে করেন স্বর্গের গঙ্গাকে বলা হয় মন্দাকিনী, আলাদা আলাদা নাম আছে মন্দাকিনী। আমাদের পৃথিবীতে গঙ্গা কয়েকটি ধারা হয়েছে। তো যাই হোক, ভগীরথকে বলা হচ্ছে, ভগীরথ তুমি সামনে কোথায় যেতে হবে জানি না, ওই কপিল মুনির আশ্রমে যেতে হবে, যেখানে পূর্বপুরুষদের ধ্বংসাবশেষ পড়ে আছে। ভগীরথ বললেন আমি কোন দিকে যাব? বলে তুমি একটা শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাও, আর তোমার পিছন পিছন গঙ্গা আমি আসব। ভগীরথ শঙ্খ বাজি খুব প্রবল বেবে বেগে যাচ্ছেন সামনে রথে করে, আর পেছন পেছন গঙ্গা আসছেন, চারদিকে স্রোতস্বিনী গঙ্গা। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটি পরণ কুটির, একটি ঘর, ঘরের ভিতরে জানুমণি তপস্যা করছিলেন। জানুমণি কোথাও লেগেছে, জন্মমণি, তিনি তপস্যা করছেন। ভগীরথ ঘুরে গিয়েছে, কিন্তু গঙ্গাদেবী স্রোতস্বিনী তার তপস্যার ঘরের উপর দিয়ে চলে গেলেন, স্রোতের বেগে তার কুটির কানা ভেঙে গেল। জন্মমণি প্রচণ্ড রাগ করে গঙ্গাকে গিলে ফেললেন, সমস্ত গঙ্গা। এখন গঙ্গা আবার আটকা পড়লেন জন্মমণির গর্ভে, পাকস্থলীতে। ভাগীরথ পিছন ফিরে দেখে গঙ্গা নাই, কোথায় চলে গেল? আবার ভাগীরথ এসে দেখলো, প্রার্থনা করতে লাগলো, হে মণিবর, আমার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কৃপা করে ছেড়ে দাও। তিনি বললেন আমি গিলে ফেলে সে দিতে পারবো না। তখন তিনি আঁটু মানে জানু ছিঁড়ে গঙ্গাকে বের করে দিয়েছিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। জাহ্নবী যখন জন্ম হলো, তাকে নিয়ে ভাগীরথ আবার ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে চলে আসলেন পাতালে সেই কপিল মুনির আশ্রমে। আসার পর পূর্বপুরুষকে উদ্ধার করলেন। এইভাবে গঙ্গা পৃথিবীতে বিভিন্ন, আমাদের মেঘনাট গঙ্গা আমরা বলে থাকি যে গঙ্গা সাগর সেখানে গিয়ে মিলিত হয়েছে, অনেক লম্বা কাহিনী সেটা বলছি না, তবে পাঁচ মিনিট একটা ফিনিশিং বলছি। সেটা হচ্ছে গঙ্গা আপনারা এনেছেন, খুব ভালো লেগেছে। গঙ্গা ভগীরথ এনেছে বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী, গঙ্গার একটি হচ্ছে ভাগীরথী, আর জন্মমণির জানু থেকে বেরিয়েছিলেন জাহ্নবী। তো সেই গঙ্গা পুত পবিত্র মহান, কারণ তার জন্ম হয়েছে ভগবানের দক্ষিণ চরণ থেকে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এইটা বলেই শেষ করব, সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন কৃষ্ণকে বলছে হে জনার্দন, আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি তো অনেক পাপ করেছি, কত লোককে হত্যা করেছি, আমি গঙ্গায় স্নান করে একটু শুদ্ধ হব, পাপ ক্ষয় করব। ভগবান মনে মনে বলেন অর্জুন, তোকে আমি এত শিক্ষা দিয়েছি, তবুও তোর শিক্ষা হলো না। আচ্ছা চলো, রথকানা নিয়ে অর্জুনকে নিয়ে গঙ্গার তীরে গেলেন। সন্ধ্যা হয় হয়, হে ভক্তগণ, অর্জুনকে যখন নিয়ে গেলেন, নিয়ে অর্জুনকে রথে রেখে কৃষ্ণ চলে গেলেন, ঠিক আছে তুমি স্নান করো গঙ্গায়, পরে এসে নিয়ে যাব। অর্জুন সব্যসাচী, সব্যসাচী মানে দুই হাতে অস্ত্র চালনা না, শুধু সমস্ত পশু পাখির ভাষা অর্জুন বুঝত। অর্জুন রথের উপর বসে আছে, এমন সময় দেখলেন গঙ্গার তীরে একটা ডেড বডি, মৃতদেহ দুইজন কাঁধে করে নিয়ে এসছে, বলহরি হরি বল, বলহরি হরি বল করে নিয়ে এসছে গঙ্গার তীরে, শেষ শবদাহ করবে। অর্জুন কিন্তু রথে বসে দেখছে, দুটি লোকের মধ্যে একটি লোক বলল, আরে আগুন তো আনা হয় নাই, আমরা যে দাহ করব। দুটি লোকই চলে গেল লাশটি রেখে। অর্জুন রথে বসে আছেন, হে ভক্তগণ, শেষের জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে।
কেন গঙ্গার কথাটি আসছে। অর্জুন বসে দেখছে একটি কৃষকায় শৃগাল ওই ডেড বডিটার কাছে এসছে, এতে পা শুঙছে, এরকম শুঙছে মাথা নাড়াচ্ছে, হাত শুঙছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না, সারা দেহ শুঙছে খাচ্ছে না। কিছুক্ষণ পরে একটি স্থূল কায়া শৃগাল এসছে, এসে ওই কৃষক শৃগালটাকে বলছে যে এই লাশটি পড়ে আছে তুই খেলি না কেন, কালিন শুকে শুকে মাথা নাড়ছিস খেলি না কেন। তখন বলছে তুমি তার পা খেলি না কেন। অর্জুন কিন্তু শুনছে, বড় শৃগালটি বলছে ওর পা আমি কি করে খাই, ভগবান তাকে সুন্দর একটি দেহ দিয়েছেন, পা দিয়েছেন, হেঁটে হেঁটে গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে, এই লোকটি জীবনে পায়ের ব্যবহার কোনোদিন করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না, তুমি তার হাত খেলে না কেন। বলে তাকে চমৎকার দুটি হাত দিয়েছেন, চন্দন চর্চিত পুষ্পতুলসী গোবিন্দের চরণে দেবে, বড়দের কি প্রণাম করবে, গুরু গৌরাঙ্গকে জীবনে হাতের ব্যবহার করে নাই, আমি তার হাত খেতে পারি না, তুমি তার চোখ খেলে না কেন। তাকে চোখ দেখাচ্ছে দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ ভগবানকে দেখবে, জীবনে মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে নাই, আমি তার চোখ খেতে পারি না, তুমি তার নাক খেলে না কেন। তাকে নাক দেওয়া হয়েছে ভগবানের প্রসাদী ফুলের ঘ্রাণ নেয়ার জন্য, চন্দন চর্চিত, জীবনে নাকের ব্যবহার করে নাই, আমি তার নাক খেতে পারি না, তুমি তার কান খেলে না কেন, যে সারা জীবনকালে আজে বাজে কথা শুনেছে, কোনোদিন কৃষ্ণ কথা গোবিন্দের কথা গীতা ভাগবত শুনে নাই, অতএব আমি তার কান খেতে পারি না। তুমি তার মুখ খেলে না কেন। তাকে চমৎকার একটি মুখ দেখাচ্ছে, আকতা কুকতা বলার জন্য নয়, মুখটা দিয়েছে ভগবানের গুণকীর্তন করার জন্য, মুখটি দেখাচ্ছে হরিবল 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 বলার জন্য, জীবনে কোনোদিন হরিবল বলে নাই, এই জন্য আমি তার মুখ খেতে পারি না। তখনই মোটা শৃগালটি বলছে, আর মাত্র দুই মিনিট, তখন এই মোটা শৃগালটি বলছে কৃষ্ণকায় শৃগালটিকে বলছে, তাহলে একটা কাজ করি, চলো সন্ধ্যা হয়ে গিয়েছে তো, ওই দেখো রথের উপরে একটা লোক বসা আছে, কে বসা আছে, অর্জুন বসা আছে রথের উপরে, একা একটি লোক বসা আছে, চলো আমরা দুইজনে মিলে তাকে অ্যাটাক করি, তাকে খেয়ে ফেলি। তখন কৃষ্ণকায় শৃগালটি বলছে আমি মূর্খ লুকরে খাই না, মূর্খ লুকরে খাই না মানে সবাই যেন অর্জুন জ্ঞানী সব্যসাচী তুমি তাকে মূর্খ বলছো। তখন শৃগালটি বলছে ও মূর্খ নয় তো কি, যার রথের সারথি স্বয়ং ভগবান, যার রথের সারথি স্বয়ং বিষ্ণু, যার রথের সারথি জনার্দন, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সাক্ষাৎ গঙ্গা রেখে সে জাগতিক গঙ্গায় স্নান করতে এসছে, তার মতো মূর্খ কি দুনিয়াতে আছে, আমি মূর্খকে খাই না। এটা যখন অর্জুন শুনতে পারছে, সে নিজেকে ধরে রাখতে পারেনি, ভক্তগণ সত্যি আমি মূর্খ, আমি সারাটা জীবন কৃষ্ণের সাথে থেকেছি, তবে কৃষ্ণকে চিনতে পারলাম না, আমি শেষ মেশে আবার গঙ্গায় স্নান করতে আসলাম, যার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হলো, এমন সময় কৃষ্ণ এখানে এসে বলছেন হে অর্জুন তোমার স্নান হয়েছে, পারত চলো বাড়ি যাই, যেই বলেছেন কৃষ্ণ অমনি অর্জুন কৃষ্ণের চরণ ধরে কাঁপতে লাগছে, হে জনার্দন আমার মতো মূর্খ এই ত্রিভুবনে নাই, তুমি সাক্ষাৎ ভগবান আমার সামনে, তোমার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, আমি তোমার সেই চিনতে পারিনি, আমি কত মূর্খ, আজকে ওই শৃগাল দুটি আমার চোখ খুলে দিয়েছে, দেখা গেল শৃগাল নাই, ওই যে মৃতদেহ, মৃতদেহ নাই। ভগবান বলছেন অর্জুন তোমাকে দিয়ে সমগ্র জগৎবাসীকে আমি শিক্ষা দিচ্ছি, ওই যে মৃতদেহটা দেখেছে সে তো শিব ঠাকুর, আর দুইটি লোক নিয়ে এসেছিল নন্দী আর বৃঙ্গি, আর শৃগাল দেখেছিলে যুগমায়ার মহামায়া। অর্জুন তখন আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, হে ভক্তগণ অনাদিরাদি গোবিন্দ আমাদের চারপাশে আছেন, গোবিন্দ আমাদের সাক্ষাৎ সামনে আছেন, সেই গোবিন্দকে না চিনে অর্জুনের মতো যদি আমরা ভুল করি, তাহলে অর্জুনের মতো আমরা মূর্খই থাকব, তার রথের সারথি স্বয়ং ভগবান, তার চরণ থেকে গঙ্গা জন্ম হয়েছে, আমরা সেই গঙ্গা চিনতে পারি নাই, হে ভক্তগণ
আসুন আমরা এখানে বিশ্রাম রাখি, ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় কথা আবার হয়তো হতেও পারে, ভগবান যদি ততদিন বাঁচিয়ে রাখেন, আপনাদের মতো ভক্তদের চরণদুলি নেওয়ার সুযোগ যদি হয়, শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবনবতার যেভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, নিত্যানন্দ প্রভু যেভাবে আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, জগাই মাদাই উদ্ধার করেছেন, সেই ভগবানের নাম নিয়ে আমরা এইখানে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনাঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাদ জনার্দনম। সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্র। Subscribe to our YouTube channel.